بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق الباري المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউযলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب وقت الظهر عند الزوال. وقال جابر رضي الله تعالى عنه كان النبي صلى الله عليه وسلم يصلي بالهاجرة. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 27 সফর 1444 হিজরি মোতাবেক 23 সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারি থেকে পর্ব সালাত, আর বিশেষ করে সালাতের ওয়াক্ত, সালাতের ওয়াক্তের যে পর্ব রয়েছে তার পর্ব নম্বর 4। ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তাআলার কিতাবের অধ্যায় নম্বর 11 বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ওয়াক্ত জোহরে ইন্দা জওয়াল, জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায় মাথার ওপর থেকে সূর্য গড়ার সাথে সাথে। বাবুন মানে হাজা বাবুন, এটি হচ্ছে অধ্যায়। এরকম করে যখন লেখা থাকে দুইভাবে পড়া যায়, যারা পড়বেন আরবি এবারও তাদের জন্য বাবুন মানে হাজা বাবুন হয়ে গেল, তারপরে নতুন বাক্য জুমলা মুস্তানিফা ওয়াক্তু জোহরে ইন্দা জওয়াল, আরেকটি হচ্ছে বাবু ওয়াক্তি জোহরে, যেহেতু এখানে বাবুন করা আছে সেজন্য ওইভাবেই প্রথম পড়লাম। কিন্তু কেউ যদি পড়ে বাবু ওয়াক্তি জোহরে এজাফত করে মোজাফ মোজাফ ফেলে, সেটিও ঠিক আছে আরবি গ্রামারে। এই অধ্যায় হচ্ছে জোহরের ওয়াক্ত সম্পর্কে, সেটি ইন্দা জওয়াল, জওয়াল হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায়, অর্থাৎ জওয়াল মানে ইজা জালাতিস শামস, সূর্য যখন মাথার উপর থেকে গড়ে যায় বা ঢলে যায় তখন এই জোহরের সময় শুরু হয়ে যায়, সেটা শীতকাল হোক আর গ্রীষ্মকাল হোক, যে কোনো সময় হোক না কেন। কিন্তু যেমনটা গত সপ্তাহে আলোচনা হয়েছে যে গ্রীষ্মকালে গরমের দিনে বিলম্ব করে জোহরের সালাত আদায় করা উত্তম, কিন্তু কেউ যদি গরমে শীতে সারা বছরে আউয়াল ওয়াক্ত পড়ে নেয়, আর আউয়াল ওয়াক্ত শুরু হয়ে যায় সূর্য মাথার উপর থেকে পশ্চিম আকাশে গড়ার সাথে সাথে, যখনই ঢলে গেছে সূর্য তখনই শুরু হয়ে যায়, আর ওই সময় যদি জোহর পড়ে নাই গোটা বছর একই ওয়াক্তে চলছে গোটা বছর, যেমন অনেক জায়গাতে এরকমটা আছে, জুমা যেমন এখানে ওই রকমটাই আছে, জুমা একই সময় সারা বছর চলছে, কিন্তু জোহরের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে, জোহরের ক্ষেত্রে সময়ের একটু পার্থক্য হচ্ছে, যদিও জওয়ালের সাথে সাথেই, কিন্তু শীতকালে জওয়াল যেহেতু আগে হয়ে যায়, হ্যাঁ ওটাও যদি করা যায় জওয়ালের দিকে, তো জওয়াল হওয়ার সাথে সাথে গ্রীষ্মকালেও জওয়াল হওয়ার সাথে মাথার উপর থেকে সূর্য গড়ার সাথে আজান হচ্ছে, আর শীতকালেও মাথার উপর থেকে সূর্য গড়ার সাথে সাথে আজান হয়ে যাচ্ছে। মানে গ্রীষ্মকালে জওয়াল হয়ে গেল তারপর আধা ঘন্টা এক ঘন্টা লেট করা, যেটা বেশি উত্তম এর ওপর আমল নেই, কিন্তু যদি কেউ আমল করে সেটা বেশি ভালো, যদি কেউ আমল করে, কিন্তু সবাই মিলে করতে হবে, একা একা করলে হবে না, যে মসজিদে তাড়াতাড়ি গরমের দিনে জোহর শুরু হয়ে যাচ্ছে আমি পড়বো না, আমি দেরি করে পড়বো, হ্যাঁ এক আধ ঘন্টা পরে পড়বো, এটা জায়েজ না, কারণ জামাতে সালাত আদায় করা ফরজ, আর
গরমের দিনে জোহরকে বিলম্ব করা হচ্ছে মুস্তাহাব, ভালো তো, ভালো মুস্তাহাব করার জন্য যেটা না করলেও কোনো গুনাহ নেই, ওয়াজিব ছাড়বেন যেটাতে গুনাহ রয়েছে, এটা হইতে পারে না। তো হাদিস 540 নম্বর হাদিস, তার আগে একটি আসার বিনা সনদে নিয়ে এসেছেন ইমাম বুখারী রহমাল ওয়াকালা জাবের, প্রখ্যাত সাহাবি জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল উল্লেখ করেছেন, কি কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হাজিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন দুপুরবেলায়, হাজিরা মানে দুপুরবেলায়, যখনই দুপুর হয়েছে সূর্য মাথার উপর থেকে গড়েছে মাত্র, সাথে সাথে জোহর আদায় করে নিতেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এটা করতেন, আবার কখনো কখনো বিলম্ব করতেন, লোকজন সবাই চলে এসেছে অথবা এমন জায়গা আছেন যেখানে আর লোকজন আসার সম্ভাবনা নেই, আর লোকজন আসার কষ্ট, সবাই একসাথে আছি, সুতরাং ও লোকটি আদায় করে নিলাম। কিন্তু যখন দূর দূর থেকে আসছে লোকেরা, গরমে আসতে কষ্ট হবে, সুতরাং একটু লেট করে পড়ি যাতে সবাই একটু আরামে আসে, আর আসার পরে জামাতটা করি। জি, ধরেন সফরে আছেন আর সব সাথী নেই, 50 জন একটা বাসে আছেন আজকাল, সবাই একসাথে আছেন, তো এখানে লেট করার কোনো প্রয়োজন নেই, কোনো মাসলিহাত নেই, ফায়দা নেই, কারণ সবাই তো আছেন একসাথে, সুতরাং আউয়াল ওয়াক্তে আদায় করে নেবেন। কিন্তু যেখানে দেখছেন যে দূর দূরে মানুষ বাস করে মসজিদ থেকে, কারো 10 মিনিট লাগবে, কারো 7 মিনিট 8 মিনিট লাগবে, কেউ কাছে কেউ দূরে, সবাই আসুক, আসতে যারা দূরে দূরে থেকে আসে কষ্ট হবে রোদের সময়, সুতরাং তাদের উদ্দেশ্যে আমরা কী করব, বিলম্ব করে উত্তম ওয়াক্তে সালাত আদায় করব জোহরের, এটা বাঞ্ছনীয় হবে, এটা বেশি ভালো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, তার থেকে বর্ণনা করেছেন ইমাম জোহরি, ইমাম জোহরির ছাত্র হচ্ছেন শুয়াইব, শুয়াইবের ছাত্র হচ্ছেন আবুল ইয়ামান, আবুল ইয়ামানের ছাত্র হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, পুরো সনদ। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা হিনা যাগাতিশ শামস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার সাথে সাথে, যেমনই সূর্য গড়েছে বের হলেন বাড়িতে বাসা থেকে, ফাসাল্লা জোহরের সালাত আদায় করলেন, সাথে সাথে জোহরের সালাত আদায় করলেন, ফাকাম আলাল মেম্বারে, তারপরে মেম্বারের উপর দাঁড়ালেন, মানে খুতবা বা বক্তব্যের জন্য। জি, তাহলে মেম্বারে দাঁড়ানো শুধু জুমার খুতবার সাথে আর ঈদের খুতবার সাথে খাস নয়, যেটা আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা বা এরকম ধ্যান ধারণা যে খুতবা মানে হচ্ছে হয় জুমার খুতবা না হয় ঈদের খুতবা, আর খুতবার জন্য মেম্বার, আর এখন যেটা আলোচনা করছি এটা খুতবা না, এটা হয় দার্স কিতাব থেকে হচ্ছে, আর না হইলে কিতাব থেকে নয়, এমনি হাওয়াই সে আলোচনা করছে কোনো কিতাব টিতাব সামনে নিয়ে নয়, তো সেটা হচ্ছে কি মহাদারা লেকচার বক্তব্য না, এগুলো এই পার্থক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ছিলেন না, যাতে খেতাব আছে সেটাই খুতবা, আর খেতাব মানে সম্বোধন করা, যাতে সম্বোধন আছে সামনে কিছু লোক আছে তাদেরকে সম্বোধন করছেন, এটার নামই খুতবা, খাতাবা ইখতাবা, খুতবাতান মানে হচ্ছে সম্বোধন করা, আর খাতাবা ইখতাবা খিতবাতান মানে প্রস্তাব দেওয়া, খুতবা খায় পেশ দিলে বক্তব্য করা, সম্বোধন করা, খুতবা দেওয়া হয়, আর খিতবাতান খায়ে কাসরা জের দিলে ওর মানে হচ্ছে কোনো মেয়ের কাছে প্রস্তাব পাঠানো, বিয়ে করবেন বা ছেলের বিয়ে দেবেন প্রস্তাব পাঠাচ্ছেন, অথবা কোনো ছেলের কাছেই মেয়ের প্রস্তাব দিচ্ছেন, সেটাও খিতবা, খিতবা পয়গাম প্রস্তাব ছেলের পক্ষ থেকে হতে পারে আবার মেয়ের পক্ষ থেকে হইতে পারে, দুটোই জায়েজ, কোনো আইবের কথা নাই। কিন্তু আমাদের সমাজে বা অধিকাংশ মুসলিম সমাজে মেয়ের পক্ষ দিয়ে যদি কোনো ছেলের ঘরে যদি প্রস্তাব পাঠায়, আরে এত মেয়ে বেশি হয়ে গেছে, এসব জাহেল মূর্খ, আসলে এগুলি হচ্ছে মুসলিম সমাজের অজ্ঞতার বহিঃপ্রকাশ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহরহ দিয়েছেন, ছেলে পছন্দ হয়েছে তাকে পয়গাম সরাসরি দিয়েছেন, সরাসরি দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিধবা হইলেন, বলছেন যে আমি আবু বকরকে প্রস্তাব দিলাম, কি করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন যে
আবু বকর আমার মেয়েটা তো বিধবা হয়েছে, ইদ্দত পার হয়েছে, তুমি যদি বিয়ে করো তোমাকে জামাই করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো উত্তর দিলেন না, চুপ চুপ থেকে গেলেন, হ্যাঁ না কিছুই বললেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উসমান যখন আবু বকর কাছে কোনো উত্তর পেলেন না, উসমান আর মেয়েটা বিধবা হয়েছে, ইদ্দত পার হয়েছে, তোমার সাথে বিয়ে দিতে চাই। উসমান রাদিয়াল্লাহু বললেন যে এখন আমার প্রয়োজন নেই, এখন আমার প্রয়োজন নেই, এটাই করলেন। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা সুন্নত আছে স্পষ্ট বলে দেওয়া, স্পষ্ট ভাষী হওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু স্পষ্ট ভাষায় কেন বললেন না, ওর একটা রহস্য আছে। তার কয়েকদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে উমারের মেয়েটা যে বিধবা হয়েছে, তো ইদ্দত পার হয়েছে, খোঁজ খবর নিয়েছেন, এতটুকু জানতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে নবী সাল্লাম খোঁজ নিয়েছিলেন, কোনো একটা মেয়ে সম্পর্কে খোঁজ নিয়েছেন, ইদ্দত পার হয়েছে না হয়নি, কেন কেন খোঁজ নিচ্ছেন, কে বলতে পারে? ব্যাস কিছু বুঝছেন না, তাহলে মনে এমন কিছু আছে যে ইদ্দত পার হলে প্রস্তাব পাঠাবো। জি হ্যাঁ, এই রহস্য জানার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ কোনো উত্তর দেননি। ওমর রাদিয়াল্লাহ বলছেন, তার কয়েকদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি পয়গাম দিচ্ছেন, হ্যাঁ আমাকে বলছেন যে তোমার মেয়ের বিয়ে দিবে। জি, তাহলে বোঝা যায় শ্বশুরকে সরাসরি বলা যায়, যাকে শ্বশুর করতে চাচ্ছেন এটাও বলা যায়, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কয়টা সুন্নাত জানলেন? হ্যাঁ হ্যাঁ, তো স্পষ্ট ভাষায় উসমান রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট ভাষায় বলে দিলে তখনকার মতো একটু হয়তো কষ্ট লাগে, পরে আর কষ্ট লাগে না। কেউ ধার চাইছে শিখে নেন এটা, কেউ ধার চাইছে ভাই দিতে পারবো না, ঝামেলা শেষ ওখানে। কিছু লোক অসন্তুষ্ট হবে আজকাল, না পেলে মনক্ষুণ্ণ হবে, কিন্তু তখনকার মতো হবে, পরে আর কোনো রকমের ঝামেলা থাকবে না, কিছুক্ষণ পরে ওটা চলে যাবে বা কিছুদিন পরে চলে যাবে, আর না গেলে অসুবিধা নেই, ক্লিয়ার বলে দিয়েছেন। কিন্তু দিব দিছি দিব দিছি করার পরে যদি দেন না ধার, তাহলে সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর আজকাল সম্পর্ক খারাপ হবে, ধার দিয়ে দিলে সম্পর্ক খারাপ হবে। ধার দিয়ে দেওয়ার পরে যদি চান, হ্যাঁ যে ভাই টাকাটা কই, তাহলে তো মন খারাপ, তাই না? এই জন্য ওইটাই ভালো, আগেরটা ভালো, ভাই দিতে পারবো না, মিথ্যা কথা বলবে না যে আমার কাছে টাকা নেই, হ্যাঁ দিতে পারবো না, আমার পরিস্থিতি দেওয়ার মতো নাই। জি হ্যাঁ, এলে যারা আমানতদার মানুষ, ভালো মানুষ, আপনি পরীক্ষিত, তাহলে দেন। কিন্তু অধিকাংশ মানুষের আমানত উঠে গেছে, কিয়ামতের একটি বড় লক্ষণ, মানে বড় মানে ওই দশটি বড় নয়, কিন্তু ছোটগুলির মধ্যে বড় লক্ষণ, যে আমানত মুসলিম সমাজ থেকে বা মানব জাতির অন্তর থেকে কি উঠে যাবে? একসময় নেমেছিল, উঠে যাবে, আমানত এসেছিল, আমানত দাঁড়িয়ে ছিল, এখন খেয়ানত বিরাজ করছে, উঠে যাবে। ইদা গায়াতিল আমানত ফান্তাজিরিস সাআ, সহিহ বুখারী হাদিস হয়েছে। জি, যখন আমানতকে বিনষ্ট করা হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করিও, কিয়ামত চলে আসবে, খুব কাছে গেছে, আর বেশি দিন নেই, আমানত উঠে গেছে। মানুষের কাছে ধার দেওয়া হচ্ছে আমানত, জি, টাকা পয়সা রাখা হচ্ছে আমানত, কোনো কিছু রেখে আসা আমানত, ছেলে মেয়ে গ্রামবাসীর কাছে রেখে প্রবাসে এসছেন আমানত, খেয়ামত করছে, অনেক প্রতিবেশী খেয়ামত করছে, খারাপ নজরে দেখছে, কুদৃষ্টি পড়ছে, খবিস চরিত্রের লোকদের ধন সম্পদ জমি জায়গা বা শহরে কোনো একটা জায়গা, ছোট্ট জায়গা একটা কিনে রেখে এসছেন, আশেপাশের লোকের কাছে আমানত, খেয়ামত করছে, দখল করে বসছে। জি, বিদেশে থাকেন, আপনার জমি চেপে খেয়ে বসে আছে, খেয়ানত। জি, খেয়ানত আর খেয়ানত চারিদিকে, এটা কেমন লক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে, মুসলিম জাতিকে আল্লাহ হেদায়াত করে। কি বলছিলাম, হ্যাঁ খিতবা থেকে বলছিলাম, খিতবা মানে বিয়ের প্রস্তাব দেওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাফসার বিয়ে হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তখন বললেন ওমারকে, যে ওমার আমি বুঝতে পারছি তুমি মনে কষ্ট পেয়েছ, তুমি মনে কষ্ট পেয়েছ, কিন্তু আমি কেন কোনো উত্তর দিইনি, এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের কথা একবার আমার সাথে আলোচনা করছিলেন, তো ভাবলাম যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন আমি কী করে বলে দেবো, হ্যাঁ হ্যাঁ তো এটা করবো না আমি কখনো, দেখি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দেন, হয়তো বিয়ে করলেন না, বেশ কিছু সময় চলে গেল, তখন আমি তোমাকে হ্যাঁ বলতাম। জি আল্লাহ, এটা হচ্ছে আদব, এটা হচ্ছে এহতেরাম,
তো এইসব ঘটনাগুলি থেকে সিরাত থেকে অনেক কিছু শিখার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, মিম্বারে দাঁড়ালেন, ফাযাকারা সাআ, তারপরে কিয়ামতের আলোচনা করলেন, ফাযাকারা, আর যে সব কথা আলোচনা করলেন কিয়ামত, কিয়ামতের লক্ষণ সম্পর্কে, আন্না ফিহা উমুরান ইজামান, যে কিয়ামতের পূর্বে অনেক বড় বড় ঘটনা ঘটবে, জি, এবং কিয়ামতের ভয়াবহতা, এটা অর্থ হইতে পারে কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করলেন। সুম্মা কালা, তারপরে বলে, মান আহাব্বা ইউসআলা আন ইয়াসআলা আন শাইইন ফালিয়াসআল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো কথা আমাকে জিজ্ঞেস করতে চায় তাহলে জিজ্ঞেস করুক, ফালা তাসআলুনি আন শাইইন ইল্লা আখবারতুকুম মা দুমতু ফি মাকামি হাযা, তোমরা যে কোনো বিষয়ে আমাকে জিজ্ঞেস করো এই সময় তোমাদেরকে যতক্ষণ আমি এখানে অবস্থান করছি সব কিছু বলে দেব, যা জিজ্ঞাসা করে সব কিছুর উত্তর দিতে পারবো, দিয়ে দেবো তোমাদেরকে, আল্লাহু আকবার। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ভিতর ভিতর ওহি করেছেন যে এখন তোমাকে যা কিছু জিজ্ঞাসা করে সব জানিয়ে দেবো, সাথে সাথে জিবরাইল তোমাকে ইনফরমেশন দিয়ে দেবে। এই যে কথাটি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হঠাৎ করে বক্তব্য আলোচনা খুতবা হইল, আর তারপর বলে তোমাদের যার যে ইচ্ছা জিজ্ঞাসা করো, যা জিজ্ঞাসা করো তারই উত্তর তোমাদেরকে দিও যতক্ষণ এখানে আছি। কেন বললেন? নবী সাল্লাম একটু রাগান্বিত হয়েছিল, কিছু মোনাফিক, নবী সাল্লাল্লাহু আলাইহি কিন্তু মোনাফিক অবস্থা 1400 বছর আগে, তাও যদি রহমতুল্লিল বিশ্ব জাহানের যিনি রহমত রসুলুল্লাহ সাল্লাম শেষ রসুল, তার মজলিসে যদি কপট লোকেরা অবস্থান করে, মোনাফিক বসে, তো আমাদের মজলিসে কিছু আগাছা বসতে পারে না? নিজের নিজের দুনিয়ার স্বার্থে এসেছে, হ্যাঁ, অসৎ নিয়ত নিয়ে এসেছে কেউ, অথবা কেউ বিদ্বেষ নিয়ে এসেছে, শুনল, কেউ ভুল ধরার জন্য এসেছে, কথা বোঝা গেছে, হতে পারে না? শুধু নেগেটিভ নিয়ে চিন্তা করার জন্য এসেছে, কেউ দল পাকানোর জন্য এসেছে, এখানে এসে দেখি একটু চেহারা কোনগুলো যুবক যুবক অ্যাং চেহারা, তল চলো আমাদের সাথে ভিড়ুন। এক সময় ওই 99 থেকে নিয়ে 2004-5-6 পর্যন্ত দেখেছি, হ্যাঁ, কিছু জামাতের লোকেরা, যে প্রচলিত যে বিদাতি জামাতগুলি বাংলাদেশে রয়েছে, ওদের একজন একজন করে প্রতিনিধি আসতো, বেশি আসতো না কিন্তু, একজন দুজন করে আসতো, আর আসার পর দেখতে একটা যুবক ছেলে 18 থেকে 22 বছর বয়স, তখন বক্তব্য শেষ হওয়ার পর ওকে নিয়ে চুপ করে বসে যেত, আর তারপর বলতে যে আমাদের ওইখানে করে হালাকা হয়, ওইখানে করে আমাদের তফসিরুল কোরআন হয়, ওখানে আমাদের অফিস আছে, ওখানে ইসলামিক বই পুস্তক, ইসলামিক লাইব্রেরি আছে, আসিও জুমার দিন সকালবেলা এখন এতক্ষণ থেকে এতক্ষণ হয়, বুঝছো, অমুক সময়ে হয়, আর এখানে তো তোমার বলার সুযোগ নাই, এখানে তো শেখারে বলবো, ওখানে তোমাকে তফসির করতে দেবো, সবাই মোফাসসির কিন্তু ওদের দলের, কারণ ওদের যিনি প্রথম মুরব্বী তিনি আজকে থেকে 60 বছর আগে লিখেছেন, হ্যাঁ, যে কোরআনে তফসির করার জন্য মাদ্রাসা পড়া লাগে না, একজন গ্রাজুয়েট হলেই চলে, কথা বলছেন না, স্পষ্ট হয়ে গেছে, কারণ তিনি যেহেতু আন্ডার গ্রাজুয়েট ছিলেন, হ্যাঁ, তো তিনি মানে এটাকে বলতে চাইছেন যে আমি দেখো বড় মুফাসসির, ওই রকমই তোমরা আমার মতো হইলেই তোমরা তফসির করতে পারো, আরবি জানা শর্ত নাই, আর আরবি গ্রামার জানা কোনো শর্ত নাই, আরবিতে দক্ষতার কোনো প্রয়োজন নেই, ব্যাস এদিক সেদিক থেকে জোড়া তালি দিয়ে ব্যাস ওইটার নাম মুফাসসির, তো এরা তফসির করে, জানেন কি না, জানেন না, এদের প্রত্যেক যুবক তফসির করে, এদের যুব সংগঠনের লোকেরা তফসির করে, এদের বুড়োদের সংগঠন তফসির করে, এদের মহিলা সংগঠনের যারা আছে তারা সবাই তফসির করে, সবাই তফসির করে, ভাগ করে দেয়, আজকে এই তফসির করতে হবে, আজকে এই তফসির করতে হবে, আজকে এই তফসির করতে হবে, জি, তো এইসব স্বীকার করার জন্য আসতো, তো এগুলো কোনো অস্বাভাবিক কিছু নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক মজলিসে মোনাফিকরা বসতো, আর দুষ্টামি করত, এসে উল্টা পাল্টা কথা জিজ্ঞাসা করছে, এটা জিজ্ঞাসা ওইটা জিজ্ঞাসা, যাতে করে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরীক্ষা করি, আর তারপরে বিব্রত অবস্থা তৈরি করে দিই, জবাব দিতে পারবেন না, হ্যাঁ, তখন আমরা একটু সুযোগ পাবো বলার, হ্যাঁ, উস্কানি দেওয়ার সুযোগ পাবো, যেগুলো খাঁটি মতো, দেখো কেমন, নবী যদি হয়তো কেন জবাব দিতে বললো না, নবী হবে তো জবাব দিতে কেন বললো না, কথা বুঝছেন না, এই করতো,
তো মুনাফিকরা এইরকম কিছু জিজ্ঞাসা করা শুরু করেছে কিয়ামতের লক্ষণ ইত্যাদি ভবিষ্যদ্বাণী যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করেছেন বিষয়টি অনুধাবন করেছেন তারপরে রাগান্বিত হয়েছে মানুষ রাগ হবে মানুষ আর রাগ হবে না এটা ভুল কথা কিন্তু কে ভালো মানুষ রাগ তো সবারই হয় যদিও তার ক্যাটাগরি আছে হ্যাঁ কেউ দ্রুত রেগে যায় কেউ দেরিতে রাগে আর কেউ দ্রুত পড়ে যায় রাগ উঠে গেল কিন্তু পড়ে গেল আর কারো রাগ যদি উঠে যায় বছরকে বছর থাকে সুযোগের সন্ধানে থাকে যে এই প্রতিশোধ কখন নেব তাই না এজন্য সবচেয়ে ভালো মানুষকে বলা হয়েছে রাগ দেরিতে উঠে রাগ উঠেই না ও যতই রাগান রাগবে না রাগবে না রাগবে না আর রাগ উঠে গেলেও বেশিক্ষণ থাকবে না এ হচ্ছে সবচেয়ে ভালো মানুষ এ হচ্ছে সবচেয়ে ভালো মানুষ আর সবচেয়ে খারাপ তাহলে কে এর বিপরীতটা তাই না রাগ সাথে সাথে উঠে আর পড়ার বেলা ও দেশে গিয়েও মনে রাখবে যদি রেগে থাকে দাম মামে দেশে গিয়েও যদি কোথাও সুযোগ পায় প্রতিশোধ নিতে ছাড়বে না কথা বুঝছেন না ওটার মতো বিদ্বেষী ওট পশুকে বিদ্বেষী পশু বলা হয়েছে হাঁপে দীর্ঘ সময় ধরে বিদ্বেষ রাখতে হবে উঠকে কেউ যদি মারে কোনো রাখাল তো ও যুগ যুগ ধরে মনে রাখবে যতদূর বাঁচবে ওকে যদি পায় কোনো সুযোগে তো মেরে ফেলবে এইরকম চরিত্র হবেন না হতে পারে এই রহস্যের কারণে উটের গোস্ত খেয়ে উজু করতে বলা হয়েছে হ্যাঁ যাতে করে উটের গোস্তের সাইড এফেক্ট যেটা আছে হ্যাঁ বুঝছেন না পার্শ্ব প্রতিক্রিয়া বুঝেন তো সাইড এফেক্ট ডাক্তারি ভাষায় সেটা যাতে করে দূর হয়ে যায় এই উজু করার মাধ্যমে এই ইবাদতের মাধ্যমে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে বললেন মান আহাব্বা ইয়াসালান শাই তোমাদের কেউ কিছু জিজ্ঞাসা করবা করো ফালিয়াসাল ফালা তাসালু আন শাইইন যে কোনো বিষয় দুনিয়া আখিরাতে যা ইচ্ছা তাই জিজ্ঞাসা করো গায়েব কার কি অবস্থা সব জিজ্ঞেস করো যা কিছু তোমরা এখন জিজ্ঞেস করবে ইল্লা আখবারতুকুম তোমাদেরকে তা অবশ্যই জানিয়ে দেব মা দুমতু ফি মাকামি হা যতক্ষণ আমি আমার এই জায়গায় অবস্থান করছি তাহলে বোঝা গেল যে নবী আলেমুল গায়ব নন আর না হলে বলতেন সব সময় বলে দেব বলতেন না বলতেন না দারুলিবিরা কি বলছে মাজার পূজারীরা যে নবী আলেমুল গায়ব এটা শিরকি আকীদা আলেমুল গায়ব একমাত্র আল্লাহ রাব্বুল আলাম আলেমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদ জি লাও কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইর আমি যদি গায়ব জানতাম তাহলে অনেক কল্যাণ হাসিল করতে পারতাম ওয়া মা মাসানিস কখন আমার ক্ষয়ক্ষতি হইতো না তাহলে ওহুদে দাঁত শহীদ হইতো না মাথা জখম হইতো না তায়েফে যেতাম না আমার এতগুলি সাহাবাই কেরামকে একবার দশবার দশজনকে পাঠাইলেন সেগুলিকে হত্যা করে দিল ষড়যন্ত্র আরেকবার সত্তর জনকে পাঠাইলেন সব হাফিজ আলেম আর কারি ছিলেন সেগুলিকে শহীদ করে দিয়ে একজন কোনো রকম করে বেঁচে আসলেন এতগুলি ক্ষতি হইতো না তাই না তো আলেমুল গায়েব এটি আল্লাহর গুণ যেই ব্যক্তি বলল যে নবী আলেমুল গায়ব সব গায়ব জানে সেই ব্যক্তি আল্লাহর গুণে সেফাতেও কি করলো তাওহিদুল আসমা সেফাতেও শিরক করলো আর আল্লাহর কাজ হচ্ছে এটি সুতরাং রুবুবিয়াতও আল্লাহর কাজে কি করলো শিরক করলো রুবুবিয়াতও শিরক করলো মক্কার কাফের রুবুবিয়াতে শিরক করতো না তারা উলুহিয়াতে ইবাদত বন্দেগীতে শিরক করতো তাহলে জঘন্য কাফের জি হ্যাঁ যেই ব্যক্তি জঘন্য মুশরিক যেই ব্যক্তি মক্কার কাফের চেতে নিকৃষ্ট আকীদা রাখে তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে যতক্ষণ এখানে আছি তার মানে আল্লাহ সময় বেঁধে দিয়েছেন যে এই সময়টাই তোমাকে যা জিজ্ঞাসা করবে জিব্রাইল রেডি হয়ে আছে তোমাকে বলার জন্য বলো ফাকসার আন্নাসু ফিল বোকা যারা খাঁটি সাহাবাই কেরাম তারা প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিলেন খুব কাঁদতে শুরু করলেন আল্লাহ আকবার ও আকসার আই ইয়াকুল নবী সাল্লাল্লাহু আলাইহি আরো বেশি বলতে লাগলেন রাগে সালুনি জিজ্ঞাসা করো কার কি আছে জিজ্ঞাসা করো বলতে লাগলেন ফাবারাকা উমর আলা রুকবাতাইহি তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটুতে ভর দিয়ে বসে গেলেন নত জানুহে মানে নমনীয় হয়ে বিনয়ী হয়ে সামনে বসে গেলেন সবচেয়ে ভালো আদবের বসা কি যেটা আমাদেরকে মাদ্রাসায় শেখানো হয়েছে সেটা কি হ্যাঁ দেখাও এই যে যেমন ভাবে বৈঠকে বসছেন আর কি এইটা তো মাদ্রাসাতে
এই আদবটা শেখানো হয়েছে যদিও কোনো জরুরি নয় জরুরি নয় তবে সামনে পা লম্বা করে বসা বড়দের সামনে হ্যাঁ এটা আদবের খেলাফ অবশ্য সব সমাজে বড়দের সামনে মানে শুধু ওস্তাদ নয় বাপ মায়ের সামনে অনেকে বাপ মায়ের সামনে পা লম্বা করে বসে আছেন না বেয়াদবি আপনি শুধু ওস্তাদ বা আলেমের সামনে আপনি সম্মান দেখাবেন বা মসজিদ দেখাবেন আর বাপের সামনে মায়ের সামনে পা লম্বা করে বসে আছেন আপনি না মোটেই না তো নবী সাল্লাম বলতে লাগলেন সালুনি ফাকাল আবদুল্লাহ বিন হুজাফা সাহামি আবদুল্লাহ বিন হুজাফা সাহামি প্রখ্যাত সাহাবি তার সম্পর্কে আলোচনা সমালোচনা ছিল সেই সমাজে কি যে আবদুল্লাহ বিন হুজাফা ওর বাপের সন্তান নয় মানে একটা যেন গুজব ছিল সমাজে সন্দেহ কারো ছিল যে ও বাপের নয় অন্য কারো কি ব্যাপার আল্লাহ হিদায়ত করুন আগাছা সব আগাছা বললেন আবদুল্লাহ বিন হুজাফা দেখি তাহলে অন্তত আমার সম্পর্কে যে একটা কুধারণা অনেকের কাজ করছে আজকে ক্লিয়ার হয়ে যাক কালকে বিষয়টা ক্লিয়ার হয়ে যাক বললেন মান আবি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আমার বাপকে বলুন দেখুন জি আমার বাপকে সুবহানাল্লাহ এই প্রশ্ন এত সহজ নয় এই প্রশ্ন মানে বিশাল একটা ঝুঁকি হ্যাঁ মান সম্মানের ব্যাপার কেউ এই প্রশ্ন করবেন না আপনাদের যদি গায়েব কাউকে জানিও দায় তো নাই জানার কোনো রাস্তা নাই জিজ্ঞাসা করবেন হ্যাঁ নিজে আপনার মান সম্মানের ঝুঁকি আছে সবচেয়ে বড় যে আপনার মা আপনার বাপ আপনার মায়ের উপর বড় ধরনের অপবাদ আসার সম্ভাবনা রয়েছে আল্লাহ হেফাজত করুন জি আসল হচ্ছে যে হ্যাঁ সবাই সৎ কিন্তু ব্যতিক্রম তো হইতে পারে হ্যাঁ ব্যতিক্রম তো হইতে পারে জি তো মান আবি আমার আব্বাকে বলুন তো ফাকাল আবুকা হুজাফা তোমার বাপ হচ্ছে হুজাফা সবাই মোনাফেকরাও ছিল মজলিসে আর সাহাবাই কেরাম ছিলেন যেই সমাজে অনেকে সন্দেহ করত যে কি জানি হুজাফা না হুজাফার ছেলে নয় এটা আবদুল্লাহ এ হুজাফার ছেলে না বিশেষ করে দেখতে যদি পার্থক্য হয়ে যায় বাপ খুব সুন্দর বাপ মা দুটোই হচ্ছে ফর্সা আর যদি কালো চুকচুকে হয়ে যায় তো সমাজের লোক কি করবে সন্দেহ করা শুরু করে এই করতে কি নিয়ে লোক হ্যাঁ জায়েজ নয় এরকম মন্তব্য করা অথবা এর বিপরীত আর এইটাই হয়েছিল জায়েদ বিন হারেসার ছেলে ওসামা সম্পর্কে অনেকে সন্দেহ করতো সন্দেহ করতো জি জাহিলিয়তের যুগে ও জায়েদ বিন হারেসা খুবই সুন্দর ছেলে খুবই সুন্দর মানুষ আর ফর্সা আর ওসামা বিন জায়েদ কালো চুকচুকে একদম কালো আর সেই কালোকে 18 বছর বয়সে ইমানের পরীক্ষার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যাই সে ওসামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় একবারে যখন মৃত্যুশয্যায় সেই সময় সেনাবাহিনী পাঠাবার জন্য তাকে আমির বানিয়ে দিলেন এক তো 18 বছরের পোলা এক আর তার নেতৃত্বে তার অধীনে হচ্ছে আবু বকর ওমর বয়োজ্যেষ্ঠ প্রবীণ 60 বছরের 50 বছরের মেনে না অত সহজ নয় ইমানি পরীক্ষা আর তারপরে কালো আর আমরা কত দেখতে সুঠাম হ্যাঁ সুবহানাল্লাহ মানুষের ভিতরে অহংকার কাজ করছে না করছে না ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইসলাম নিয়ে এসেছেন আল্লাহ রাব্বের পক্ষ থেকে হ্যাঁ সেই দিন মানুষের অহংকারকে সর্বস্তরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে বিভিন্ন রকম তরবিয়তের মাধ্যমে তোমাদেরকে যাও ওসামার ওসামা নেতৃত্বে তোমাদেরকে যেতে হবে জি জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য জি এইখানে ইমানের পরীক্ষা অনেকে মুনাফিক হয়ে যান আপনাদের মধ্যে এটা ছোট কেউ ধরেন হালকা বয়সের আছে ধরেন 20-22 বছর একে যদি ধরে আপনাদের সবার আজকে থেকে ধরেন আমাদের প্রয়োজন আপনাদের আমির বানিয়ে দিলাম আরে বেশি না শুধু ইফতার ক্যাম্পের জন্য ওই সন্ধ্যাবেলা এসে 1 ঘন্টার জন্য এই ওকে কেন মানব কথা বোঝা গেছে এল্লা মাশা আল্লাহ এসব দেখেছি দেখেছি সব জি তোমাকে মানে জি বলে দিয়েছে অনেকে শুনবো না তোমার কথা আমি আমার মতো চলবো কেউ বসে আছে ওই একটু এদিকে বসেন না 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 ঝগড়া লেগে দিল জি এগুলো আপনাদের মধ্যে অনেকে আছে তার ইমানের পরীক্ষা এগুলো এটা নয় যে আসসাম ওয়া তা শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে যে শুনতে হবে মানতে হবে যাকে আপনার ওপর নেতা বানিয়ে দেওয়া হয়েছে সে ফাসেক হইতে পারে সে
দেখতে একেবারে কুৎসিত হইতে পারে, এমনকি ওয়ালো আব্দুন হাবাসি নিগ্রো আফ্রিকান হইতে পারে। জি, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের আনুগত্যের তৌফিক দান করেন। আর দ্বীন মানে কিন্তু আনুগত্য, দানা এ দ্বীন, দ্বীন মানে হচ্ছে আনুগত্য, দ্বীন হচ্ছে মানার নাম, মানলে দ্বীন আর না হইলে বেদ্বীন, যে কেউ না মানে তো বেদ্বীন সে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাপ হুযাফা, সুম্মা আকসার ইয়াকুল, তারপরে বেশি বেশি বলতে লাগলেন, আরো বলতে লাগলেন, সালুনি, জিজ্ঞেস করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন আর বললেন, রাদিয়না বিল্লাহ রাব্বা, আমরা সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহর উপর রব হিসাবে পেয়ে, যে আল্লাহকে রব মানতে পেরেছি। অবিল ইসলামে দিন, আর দিন ইসলাম যে পেয়েছি, ইসলাম পেয়েছি জীবন বিধান রূপে, অবি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর নবী রসুল হিসাবে পেয়েছি, এতে আমরা সন্তুষ্ট হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। ফাসাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নীরব হয়ে গেলেন, আর কিছু বললেন না, রাগ ঠান্ডা হয়ে গেল। সুম্মা কাল, তারপরে বলে, ওরে যা তালাইয়াল জান্নাতু ওয়ান নারু আনিফান ফি উরদি হাযাল হায়াত, এক্ষুনি আমার সামনে জান্নাত এবং জাহান্নামকে পেশ করা হয়েছিল এই দেয়ালের সাথে। দেয়ালের দিকে দেখাচ্ছেন, হ্যাঁ, মসজিদ নবীরা বলছে, এই দেয়ালে আমাকে কি দেখানো হলো, জান্নাতে দেখানো হলো আর জাহান্নাম দেখানো হলো। চোদ্দশো বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন টিভির পর্দায় সারা পৃথিবীর বিভিন্ন দৃশ্য দেখছেন আজকাল, তাই না? একজন তো টিভির পর্দা চলে, এখন আপনার সোশ্যাল মিডিয়ার পর্দায় ইউটিউবে আরও কত কি কোন কত দৃশ্য দেখছে, তাই না? জি হ্যাঁ, লাইভ দেখাচ্ছে, আপনার ভাই আছে কোথাও এখান থেকে, আমার পূর্ব পশ্চিম আছে সুইজারল্যান্ডে, আর কোন কোন সুন্দর দেশে কোথাও গেছে, আর দেখাচ্ছে, এই যে দেখো দৃশ্য দেখাচ্ছে। চোদ্দশো বছর আগে আল্লাহ রাব্বুল দেখিয়েছেন, ওমা যালিকা আল্লাহ বিআজিজ। জি, নবী সাল্লাল্লাহু বলছেন, আমার সামনে জান্নাত জাহান্নামকে এক্ষুনি এ দেয়ালে আড়াআড়িভাবে পেশ করা হলো, ফালাম আরা কাল খাইর ওয়াশ শাররি, আজকের মতো ভালোও দেখিনি আর আজকের মতো মন্দও কখনো দেখিনি। মানে জান্নাত এত সুন্দর দেখলাম, এত নিয়ামত দেখলাম যে এইরকম ভালো কোনোদিন দেখিনি, আর জাহান্নাম এত মন্দ দেখলাম যে এইরকম দৃশ্য জীবনে আমি কখনো দেখিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এই হাদিস থেকে জোহরের ওয়াক্ত জাওয়ালের সাথে সাথে হয় কোনটা দিয়ে প্রমাণিত হলো, রাসূলুল্লাহ বাড়ি থেকে বেরোলেন প্রথম অংশ, হিনা জাগাতি সব, সূর্য গড়ার সাথে সাথে, ফাসাল্লা জোহরা, জোহরের সলাত আদায় করে নিলেন। এমন বখারি মহল এই অধ্যায় কেন কায়েম করলেন, হাদিস তো বারবার আসছে। হ্যাঁ, জোহরের ওয়াক্ত কখন শুরু হয়, যখন সূর্য মাথার উপর থেকে গড়ে যায়, কারণ কুফাবাসী, আর কুফার প্রখ্যাত ইমাম হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার আগে তার কিছু ওস্তাদ ইব্রাহিম নাখি বা আরও যারা আছেন, আর তারপরে তার সমসাময়িক যারা, তাদের মত ছিল যে জোহরের সালাতের আউয়াল ওয়াক্ত জাওয়ালের সাথে শুরু হয় না, সূর্য মাথার উপরে গড়ার সাথে সাথে শুরু হয় না, বরং এটা শুরু হবে যখন এক কাঠি পরিমাণ ছায়া হবে বিলম্ব করে। আর এরই ভিত্তিতে হানাফি মসজিদে ভারত বাংলাদেশ পাকিস্তানে জোহরের নামাজ কি করে সারা বছর দেরি করে, একটার আগে জোহরের মনে হয় সলাৎ হয় না, হয় মনে হয় না, জি, ইল্লা মাশাআল্লাহ, জি, দেড়টা না, দেড়টা, তিন তিনটা করে। ওই যে রহস্যটা, তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দেখছেন যে কুফার লোকের, ইমাম বুখারী কোথাকার ছিলেন, বুখারা, বুখারা সমরকান্দ উজবেকিস্তান, কিন্তু তিনি হাদিস চর্চার জন্য গোটা আরব অঞ্চল সবগুলি শহর ঘুরেছেন, বাসরা, কুফা, তারপরে আপনার বাগদা, তারপরে আপনার এ তো এরাক হয়ে গেল, সামদেশে দামেস্ক, মেসর গেছেন, তারপরে আপনার মক্কা, মদিনা, হেজাজ, আর তারপরে আপনার এমনকি সানা, জি, ইয়ামান পর্যন্ত গেছেন। কোথা থেকে এসে ইয়ামান পর্যন্ত হাদিসের তলাশে ইমাম আব্দুর রাজ্জাক সানাআনি রাহিমাহুল্লাহ তাআলা, তার যে প্রখ্যাত উস্তাদ মুহাদ্দিস, তার কাছে শুনলেন, ওখানে এমন একজন বড় মুহাদ্দিস আছেন, তার কাছে হাদিস শেখার জন্য গেছেন। আর আজকাল এত সহজ করে দেওয়া হয়েছে যে একটা যদি মোদী ইউনিভার্সিটিতে ঢুকে যায়, সব সাবজেক্ট ওখান থেকে পড়িয়ে বেরিয়ে চলে এলাম, অথবা যারা দেশেই পড়েছেন একটা জামিয়া মাদ্রাসা মোহাম্মদীয়া আরবে ঢুকে গেলাম, অথবা রাজশাহীতে ওই ইসলাম মার্কাজ ইসলামীতে ঢুকে গেলাম, আর সেখান থেকে পড়ে ফারে হয়ে গেলাম, সব সাবজেক্ট পড়ে ওখান থেকে ব্যাস সব শিখে নিলাম। কিন্তু কত কষ্ট করে তারা দিন শিখেছেন, আর আমাদের জন্য এত সুন্দর কিতাব রেখে গেছেন, দীর্ঘ ১৬ বছর লেগেছে তাকে এই সহিহ বুখারী সংকলন করতে, কত শহর তিনি ঘুরেছেন আর কত পয়সা খরচ করেছেন, অথচ এতিমের ছেলে, এতিম না, নিজে এতিম, এতিম হয়ে মানুষ হয়েছেন, মা সে বাপ নেই,
জি তাহলে একটা এতিম ছেলে যদি এত বড় ইমাম হতে পারেন তা আপনি আমি কেন পারব না বা আপনারা কেন পারবেন না বা আপনাদের ছেলেরা কেন পারবে না কিন্তু হিম্মত হিম্মত হারিয়ে ফেলেছে এবং সময়ের অপচয় বেড়ে গেছে সময়কে মানুষ ভালো কাজে লাগায় না আজকাল ছেলে মেয়েরা বিশেষ করে ছেলেরা মেয়েরাও তো কিছুটা লেখাপড়া করছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ যা তাদের পড়ার প্রয়োজন তাও পড়ছে হ্যাঁ যেটার কোনো প্রয়োজন ছিল না দুনিয়ার পড়া কিন্তু ছেলেরা একেবারে পড়া থেকে উদাসীন দেখেন একে মায়ের পেটের ভাই বোন বোনগুলিকে ওখানে মাস্টার ডিগ্রি আর কি করতে লাগিয়ে দিয়ে এসে এখানে করে চলে এসেছে 18-20 বছর বয়সে কাজে অনেক আছে এরকম কিন্তু আর আমার কাছে অনেকে এরকম এসেছেন কি আবার কতটা পড়েছে বলছে মাধ্যমিক কেউ বলছেন না মাধ্যমিক তো পাশ করি বলছে উচ্চ মাধ্যমিক আর তা জানতে পারলাম যে ওর বোনেরা বলছে তো এমএ ক্লাসে পড়ছে মাস্টার্স করছে তোমার বোন মাস্টার্স করে লাভটা কি আর তোমার এখানে জাহেল হয়ে সেইখানে দুই পাশের জন্য এসে লাভটা কি তুমি পড়াশোনা করতে তুমি পড়াশোনা করতে এটা হচ্ছে ইসলাম এটা ইসলাম শিখা কারণ তোমাকে রোজগার করতে হবে তোমার উপরে ফরজ তুমি ছেলে তোমার বাবা মাকে খাওয়াইতে হবে বার্ধক্যে তোমাকে সংসারের হাল ধরতে হবে জি আল্লাহ বুঝার তৌফিক দান করুন ছেলে মেয়েদের তাড়াতাড়ি ফল খেতে চাইবেন না আজকাল অনেকে মনে করেন তাড়াতাড়ি করে হাফেজ হয়ে গেছে ইনকাম করতে পারবে যা কিছু এনে দিতে পারে বাপ মনে করে যে যত তাড়াতাড়ি খেতে পারি কিন্তু একটা আরবি কায়দা আছে যে যে তাড়াতাড়ি ফল খেতে চাইবে সে ফল থেকে বঞ্চিত হবে মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহরমানিহি সময়ের আগে কেউ যদি কোনো কিছু সম্পর্কে তাড়াহুড়া করে তাহলে তাকে পানিশমেন্ট করা হবে কি দিয়ে বঞ্চিত করে মূল্যবান কথা এ কায়দার ভিত্তিতে কেউ যদি তাড়াহুড়া করে যে বাপ মরছে না কেন মা মরছে না কেন বাপ মরলেই তো বাড়িটা পাবো বা জমি জায়গাগুলি পাবো ভোগ করতে বা মা মরে গেলেই তো জমি জায়গা বা বাড়িটা আমি পেয়ে যাব সুতরাং তাকে তাড়াতাড়ি করে সরিয়ে দিল তাড়াতাড়ি করে মেরে দিল তাহলে কি হবে উকিবা বিহরমানিহি ফারায়েজের হ্যাঁ বিধান হচ্ছে কোরআন সুন্নাহর বিধান যে হত্যাকারী খুনি যাকে খুন করবে তার ওয়ারিস হবে না একটা পয়সাও পাবে না সেই বাপ থেকে যে বাপকে খুন করেছে বা যে মাকে খুন করেছে বুঝা গেছে না জি হ্যাঁ তো তাড়াতাড়ি করে আপনারা ফল খাওয়া শুরু করছেন এখানে আছেন আমি থাকতে থাকতে আমার ছেলেটাকে নিয়ে চলে আসি একটা ভিসা তালাশ করি করছেন না করছেন না অনেকে এগুলো ভুল কাজ করছেন আপনি ভালো করে পড়ান ভালো করে পড়ান উচ্চশিক্ষিত করেন আরে আপনি ক্লাস ফোর পড়েছিলেন তখনকার যুগ ওইটাই বেশি ছিল হয়তো কিন্তু আপনার ছেলে আজকে যদি বিএ পাস করে তবু কম জি কারণ বিএ পাস করেও সেই ক্লাস ফোর করে যেটুকু শিখেছিলেন আর যেটুকু আপনার যোগ্যতা হয়েছিল সেটুকু হয় না সুতরাং আজকাল ছেলে মেয়েদেরকে একটু যোগ্য করার চেষ্টা করেন সবর করেন আল্লাহর কাছে দোয়া করেন ধৈর্য ধারণ করেন আল্লাহ তৌফিক দেবেন এবং আল্লাহ বরকত দেবেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরব হয়ে গেলেন কথা শুনে তার হ্যাঁ হাদিস তো শেষ হয়ে গেছে তাই না যে কথা বলছিলাম যে হ্যাঁ হানাফি মজহাবের ওলামারা কুফার লোকদের সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জানতে পারলেন যে তারা বলছে না জোহর জাওয়ালের সাথে শুরু হয় না মাথার উপর সূর্য গড়লে সে শুরু হয় না বরং এক কাঠি পরিমাণ হইতে হবে তখন শুরু হবে এর রদ করার জন্য খণ্ডনের জন্য এই অধ্যায় কাম করছেন বাবুন ওয়াক্ত জোহর ইন্দা জাওয়াল জোহরের ওয়াক্ত জাওয়ালের সাথে সাথে শুরু হয়ে যায় জি 541 নম্বর হাদিস আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন কানান নবী সাল্লি সুবহা নবী সাল্লাম সকালের সলাত আদায় করতেন সকালের সলাত মানে ফজরের সলাত ও আহাদুনা ইয়ারিফু জালিসাহ যখন সলাত শেষ হইত তখন আমাদের যে কেউ তার পাশের সঙ্গীকে চিনতে পারত জালিসাহ মানে দূরের গুলো নয় পাশেরটাকে চিনতে পারত এবার ডানে কি আছে আর বামে কি আছে পাশের জালিস মজলিসে বসে আছে ওকে চিনতে পারত পাশের সঙ্গীকে ওয়াইয়াকরাউ ফিহা আর তাতে কতটি আয়াত তেলাওয়াত করতেন মা বাইনা সিত্তিন এল মে 60 থেকে নে 100 60 থেকে 100 তার মানে সবচেয়ে সংক্ষেপেও যদি ফজর পড়তেন তবু কত পড়তেন দুই রাকাত মিলে 60 পড়তেন আর যদি লম্বা করতেন কত পড়তেন 100 পড়তেন কত কমিয়ে দেওয়া হয়েছে আজকাল এই সুন্নতকে মারতে মারতে ওর অবস্থাই খারাপ করে দিয়েছে তাই না 100কে 10 এ নিয়ে চলে এসেছে 10টা টোটাল অনেক মসজিদে দেখবেন 10টি আয়াতও পড়ে না দুই রাকাত মিলে তিন তিন ছয় হয় কথা বোঝা গেছে 60 থেকে কি করে দিয়েছে ছয় করে দিয়েছে ও তো ওই একটা জিরো খেয়ে ফেলেছে এইরকম সলাপ চলে চলবে না তো আলহামদুলিল্লাহ আমি দেখলাম
যে ভারত বাংলাদেশ পাকিস্তান আহলে হাদিস মসজিদগুলোতে এখনো সুন্নতের কাছাকাছি সালাত হয়। ঠান্ডা কনকনের দিনে শুরু করে সূরা সাজদা প্রথম রাত পুরা শেষ জুমার দিনে, আর সূরা দাহার পুরা শেষ, আর কনকনে ঠান্ডা কাঁপছে মানুষ। জি, তো কিছুটা থাকলেও এই সুন্নত যদি বহাল থাকে তো সালাফিদের কাছে আছে আর সালাফি মসজিদগুলোতে আছে। আল্লাহ তৌফিক দান করো সবাইকে। 100টি আয়াত পাঠ করার পরেও আজকাল 100টি আয়াত যদি পাঠ করা হয় তাও হানাফি মসজিদে, তাহলে কী অবস্থা হবে? আচ্ছা 100টা না 60টি ধরে, 50টা ধরে আরও কমিয়ে দেন, 40টা আয়াত, 20-20-40টা আয়াতও যদি পড়া হয় আর ফজর যেই সময় হানাফি মসজিদে শুরু হচ্ছে, তাহলে কী হয়ে যাবে? সূর্য উঠে যাবে। আর শুধু পাশের লোক চেনা যাবে না, গোটা দুনিয়া চেনা, যতদূর পর্যন্ত দৃষ্টি সব চেনা যাবে, তাই না? তাহলে এগুলো সুন্নতের খেলাফ অক্ত। তাহলে সুন্নত হচ্ছে যে 100টি আয়াত পড়া হয়ে যেত, তারপরও ডানের আর বামের লোককে শুধু চেনা যেত, শুরুতে নয়, শুরুতে অন্ধকার থাকত। কানা রসুল ইয়সাল্লি বেগাল আসিন, নবী সাল্লাল্লাহু সাল্লাম ভোরের অন্ধকারে সলাত আদায় করতেন, এমনকি ফিরেও যেতেন যখন মহিলারা, কারণ মহিলারা আগে চলে যেত, পুরুষদেরকে বলা হয়েছে তোমরা বসেই থাকবে যতক্ষণ পর্যন্ত মহিলারা উঠে না যাবে, মহিলারা যখন চলে যাবে যাতে করে রাস্তায় গিয়ে একাকার সব না হয়ে যায়। এটা হচ্ছে তরিকা, এটা হচ্ছে পদ্ধতি, ইসলামী পদ্ধতি। মহিলারা চলে যাক, এগিয়ে গিয়ে বাড়ির কাছাকাছি চলে গেছে, আর পুরুষরা গিয়ে ওদের সাধ্যতি পারবে, তারপরে পুরুষরা মসজিদ থেকে বেরো। জি, তো সে হাদিস রয়েছে, ফায়ান শরীফুন নেশা ও মোতালাফিয়াতিন বা মুরুতহিন, না মহিলারা মসজিদ থেকে সালাত আদায় করে তাদের বড় বড় লম্বা লম্বা ঢিলা ঢিলা চাদর পরে তারা মসজিদ থেকে বেরোতেন, মায়ুর আফান মিনাল গালাস, তাদেরকে চেনা যেত না রাতের অন্ধকার এখনও বাকি থাকার কারণে, ভোরের অন্ধকার এখনও রয়েছে, অথচ রাস্তা দিয়ে যাচ্ছে, পাশ দিয়ে যাচ্ছে, চেনা যাচ্ছে না যেটা কার স্ত্রী যাচ্ছে, চেহারা খোলা, কারণ চেহারা ষষ্ঠ হিজড়ি পর্যন্ত চেহারা খোলা থাকে, ষষ্ঠ হিজড়িতে গিয়ে পর্দা হেজাবের হুকুম নাজিল হয়েছে, সুরে আজাবে তখন মুখ ঢাকা শুরু করেছে। জি, সাহাবিয়াতগণ তার আগ পর্যন্ত স্বাভাবিক যেটা চলাফেরা সেটা হচ্ছে মাথা ঢেকে শরীর ঢেকে, কিন্তু চেহারাটা খোলা থাকতো, হাত খোলা থাকতো, এইভাবে। তাহলে বোঝা গেল হেজাবের যখন আয়াত নাজল হয়েছে আর তার আগ পর্যন্ত চেহারা খোলা থাকতো, তাহলে হেজাবের পরে কী ঢাকা শুরু হইল? সমান সমানই যদি থাকবে তাহলে কিসের হেজাব নাজল হলো? তাহলে যারা বলছে না চেহারা ঢাকা ওয়াজিব না, তাদের ফতোয়া ভুল, কারণ হেজাবের হুকুমের পরে শুধু এক চোখ খুলে সাহাবি মহিলারা চলাফেরা করতেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুন, না আর তার আগ পর্যন্ত চেহারা খুলে চলাফেরা করতেন শালীনতার সাথে। জি, তো এই ছিল ফজরের সালাত। ওয়াকান ইউসাল্লি যুহরা ইযা জালাত আশ-শামস, আর যুহরের সালাত আদায় করতেন যখন সূর্য মাথার উপরে গড়ে যেত। ওয়াল আসরা ওয়া আহাদুনা ইযহাবু ইলা আকসাল মাদিনাতি, বলছেন যে আসরটা কোন সময় পড়তেন? যোহর তো হয়ে গেল সূর্য মাথার উপরে গড়ার সাথে সাথে, আসরটা পড়তেন, পড়ার পরে আমাদের কেউ মদিনার শেষ প্রান্ত পর্যন্ত যেতেন, মদিনার শেষ প্রান্ত পর্যন্ত যেতেন রাজা, তারপরে সেখান থেকে ফিরে আসতেন, মদিনার শেষ প্রান্ত গিয়ে আবার ওখান থেকে কাজ সেরে চলে এলো, মসজিদ নবীর কাছাকাছি ফিরে চলে আসছে, ওয়াশাম সাহেব তখনও সূর্য তেজ হয়ে রয়েছে বা সতেজ হয়ে রয়েছে, সূর্য জীবিত, হাইয়াতুন মানে জীবিত, হাইয়াতুন মানে জীবিত হয়, আর হাইয়াতুন মানে আর একটা হয় সাপও হয়। তাহলে আপনাকে বুঝতে হবে, এতটুকু জ্ঞান থাকতে হবে যে কোনখানে কোন অর্থ প্রযোজ্য, ঠিক না? জি, তো ফায়দা হইয়া হাইয়াতুন তাসা, কোরআন আল্লাহ বলছে সাপ দৌড় দিয়ে ছুটে চলে আসছে, লাঠি ফেলা তো মুসা আলাইহিস সালামের মুজিজা, তাই না? তো হাইয়াতুন মানে সাপ, আর হাইয়াতুন মানে জীবিত, হাইয়ুন থেকে, আল হাইয়ুল কাইয়ুম থেকে হাইয়ুন হাইয়াতুন। জি, মুয়ান্নাস। তো আসরের সালাত এত আগে আদায় করতেন, ওয়ানাসি তো মা কালাফিল মাগরিব, মাগরিবে যে কী বলেছিলেন ও কথা ভুলে গেছি, বর্ণনাকারী বলছেন যে আমি ভুলে গেছি, মানে আবু বারজার ছাত্র আবুল মিনহাল বলছেন যে আবু বারজা আমাকে বলেছেন কিন্তু আমি ভুলে গেছি বিষয়টা। জি, ওয়ালাই বালি বে তাখির এসা এলা সোলো সিল্লাইল, আর এসার সালাত রাতের তৃতীয় অংশ পর্যন্ত বিলম্ব করায় কোনো রকমের দ্বিধাবোধ করতেন না, পরোয়া করতেন, লাই বালি মানে পরোয়া করতেন না মানে দ্বিধাবোধ করতেন না। সুম্মা কালা, আর অতপর বলে এলা সাত্রী, এমনকি অর্ধেক রাত পর্যন্ত, অর্ধ রাত পর্যন্ত কখনো কখনো এশার সালাত বিলম্ব করতেন, তাতে কোনো দ্বিধাবোধ করতেন না। এশার সালাত সম্পর্কে কি বলেছি, উত্তম হচ্ছে আউয়াল অক্ত না উত্তম হচ্ছে শেষ অক্ত? বিলম্ব করা কতদূর পর্যন্ত?
অর্ধেক রাত পর্যন্ত না এক তৃতীয় এক তৃতীয় হাদিস রয়েছে অর্ধেকও রয়েছে সুতরাং এক তৃতীয় থেকে অর্ধেক রাত পর্যন্ত কেউ যদি বিলম্ব করে কোন রকম অপছন্দনীয় নয় সবাইকে মিলে যদি জামাত করতে পারে তাহলে সেটা উত্তম জি অর্ধেক রাত বলতে রাত 12টা নয় কারণ আমরা আমাদের ভাষায় কি বুঝি অর্ধেক রাত মানে কি রাত 12টা বুঝি একেবারে ভুল কথা অর্ধেক রাত বলতে সূর্য ডুবা থেকে শুরু করবেন রাত আর ফজরের আজানের সময় যখন হচ্ছে সুবহ সাদের তখন শেষ জি তাহলে ফজর আজকাল হচ্ছে রাত কাটাই একজন বলে 4:10 4:08 অথবা 10 আজান জি তো 4:10 ধরলাম 4:00 ধরলাম হ্যাঁ ওইটা ছেড়ে দেন 10 মিনিট এদিক ওদিক কারণ পরিবর্তন হইতে আছে আরো ঠেলে যাবে 4টা আর এদিকে মাগরিব হচ্ছে 5টা থেকে ধরে নিলাম 5টা থেকে 4টা তাহলে কয় ঘন্টা হয় 7 5 12 আর ওদিকে 4 13 ঘন্টা 13 ঘন্টার অর্ধেক কত হয় 6:30 6:30 তাহলে তাহলে 5টা থেকে নিয়ে 6:30 ঘন্টা 11:30 পর্যন্ত তাহলে 11:30 পর্যন্ত এশার ওয়াক্ত হচ্ছে পছন্দনীয় ওয়াক্ত মানে কোন রকম আপত্তি কার কাজ করলেন না কেউ যদি 10টায় পড়ে 10টা 10:30 দিকে 10টার দিকে হয়ে যাবে তৃতীয় অংশ বা 9:30 থেকে 10টা এই সময়গুলো তো 10টা 11টা 11:30 পর্যন্ত কোনো অপছন্দনীয় কাজ করলেন না কিন্তু তারপরেও যদি বিলম্ব হয়ে যায় 11:30 পার হয়ে গেছে 12টা 1টা 2টো বেজে গেছে তখন কাজা হয়ে গেল নাকি অপছন্দনীয় ওয়াক্ত গেল এই ক্ষেত্রে দুটো মত রয়েছে একটি মত হচ্ছে যে না অর্ধেক রাত পর্যন্ত এশার সময় শেষ আর তারপর এই সময় থেকে শুরু ফজর পর্যন্ত এই সময়টা কোনো ওয়াক্তের সময় নয় যেমন ফজরের সূর্য ওঠার সাথে সাথে ওয়াক্ত শেষ আর জোহর আসা পর্যন্ত এই সময়টা না জোহরের সময় না ফজরের সময় এটি একটি মত কিন্তু এর চাইতে শক্তিশালী মত হচ্ছে যে না যদি 11:30 পারও হয়ে যায় তাহলে সেটা কাজা নয় তবে সেটা হচ্ছে ইজতিরারি ওয়াক্ত ওয়াক্তুন ইজতিরারি বা নিরুপায় ব্যক্তির জন্য ওয়াক্ত নিরুপায় ব্যক্তির জন্য ওয়াক্ত তাহলে আপনি যখন ইখতিয়ারি স্বাধীন আছেন যে কোনো সময় সালাত আদায় করতে পারবেন তারপর যদি 11:30 পার করে দেন তাহলে গুনাহগার আপনি বা অপছন্দনীয় কাজ করলে নিয়মিত করলে গুনাহগার হবে না আশা করি বোঝা গেছে বিষয়টা ঠিক আছে আপনি খারাপ অভ্যাস ঘুমিয়ে যাবেন হ্যাঁ গেলেন মাগরিব পর দিলেন অনেকে কিন্তু ডিউটি করে এসে 5টা 6টা ডিউটি থেকে এসে কি করে ঘুমিয়ে পড়ে গেল এশা ও 11:30 পর্যন্ত উঠতে পারলো না আর 12টা 1টায় জাগছে আর তারপরে নামাজি মানুষ নামাজটা পড়ে নি তাহলে এরকমই তো অভ্যাস করেন তো গুনাহগার হবে কিন্তু একদিন সফর থেকে এসছে না প্রচন্ড ক্লান্ত ছিলেন আর সেই ক্লান্তিতে কখন যে ঘুম এসছে কোনো দিশা পাননি তাহলে এজতিরা নিরুপায় ইজতিরারি লোকের জন্য বা মুজতার লোকের জন্য তো এরকম জি যদি দেখা যায় যে আমি পারিনি এরকম তাহলে ওয়াকালা মুয়াজ্জিন মুয়াজ্জ বলছেন কালা শোবাত ইমাম শোবা বলেছেন সুম্মা লাকীতু মাররাতান আরেকবার দেখা হয়েছে আমার তখন বলেছেন সুলুসুল রাতের তৃতীয় অংশ পর্যন্ত তৃতীয় অংশ না অর্ধেক অংশ দুই রকম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যায় এখানে একটি আর মাসলা আছে সেটা হচ্ছে আসরের ওয়াক্ত আসর রক্ত সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বেশ কিছু হাদিস নিয়েছেন তার একটি হচ্ছে এটি যে একজন মানুষ আসর পড়ত মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু সাথে আর তারপরে মদিনার শেষ প্রান্ত পর্যন্ত চলে যেত এখন শেষ প্রান্ত কয় কিলোমিটার এখনকার মদিনা তখন নাকি এখন শেষ প্রান্ত যেতে এশা হয়ে যাবে যদি কেউ হেঁটে যায় এশা তো হতে যেতে পারবে কিনা আসর পর বেরিয়ে তাই না আচ্ছা তখন তখনকার মদিনা কত বড় ছিল বলেন দেখি হ্যাঁ আজকাল মসজিদ নবীর যতটা চত্বর আছে এটুকু আর সামান্য একটু হয়তো খুব বেশি ওইদিকে একটু কোবা কোনো কোনো দিকে একটু বেশি ওইদিকে কোবা পর্যন্ত ধরে এদিকে আওয়ালি পর্যন্ত শেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আওয়ালিতে ছিল আওয়ালি পর্যন্ত শেষ আর ওইদিকে খন্দকের ওই জায়গাটি আছে ওখানে গিয়ে শেষ কাছেই খন্দকের জায়গা আমরা হেঁটে গেছি কোবা হেঁটে গেছি মদিনায় থাকাকালীন খন্দকের জায়গায় যেতে কতক্ষণ লাগবে আধা ঘন্টা ধরে আর একটা গ্রাম ছিল জোরফ সেটা একবার মদিনার বাইরে ছিল এটা মদিনার শহরের ভিতরে এখন ঢুকে পড়েছে সেই জোরো বেদুইন গ্রাম আজকে থেকে 30 বছর আগে 35 বছর আগে যখন আমরা লেখাপড়ে মদিনায় তখন আলাদা একটা আলাদা ছোট গ্রাম ছিল সেটি বদুরা বাস করত কিন্তু এখন শহরের মধ্যে পড়ে গেছে তাহলে অবস্থার পরিবর্তন হচ্ছে এগুলো দিয়ে সূক্ষ্মভাবে আসরের সালাতের সময় নির্ধারণ করা খুব মুশকিল
কারণ তখনকার শহর কতটা ছিল আর মদিনার শেষ প্রান্ত কোন দিকে আর কতটা সেটা ইত্যাদি তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এরকম অস্পষ্ট হাদিসগুলি দিয়েছেন স্পষ্ট হাদিস আছে এই মর্মে কেন তিনি নিয়ে আসেননি যে হাদিসটি সুনান আবু দাউদে আছে যে হাদিসটি সুনান তিরমিজিতে আছে যে হাদিসটি মুসনাদ আহমদে আছে সেটা হচ্ছে যে ওয়াক্তুল আসরে আসরের সময় হচ্ছে এজা সারা জিল্লু কুল্লু শাইইন মিসলাহু যখন প্রত্যেকটি বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়ে যাবে মানে এক কাঠি পরিমাণ এটা একটা কাঠি ধরেন হ্যাঁ আর সেই কাঠির সমপরিমাণ যখন ছায়া হয়ে যাবে তখন কিসের রক্ত হয়ে যাবে আসর রক্ত হয়ে যাবে হাদিস বললাম যে অন্যান্য কিতাবে এসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিয়ে আসেনি কেন নিয়ে আসেননি গবেষক আলামারা ভাষ্যকারগণ বলেছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শর্ত খুব কড়া শর্ত ছিল হ্যাঁ সহির ক্ষেত্রে সহি নির্ণয়ের ক্ষেত্রে কড়া শর্ত ছিল সেই শর্তের আওতাভুক্ত না হওয়ার কারণে ওই হাদিসটি নিয়ে আসতে পারেননি কিন্তু মাসলা ওইটাই মাসলা ওইটি অনেক সহি হাদিস তিনি নিয়ে আসেননি কারণ তার যে শর্ত সেই শর্ত সাপেক্ষ হচ্ছে না সেই জন্য কিন্তু সেদিকে মাসলা ইঙ্গিত করেছেন এইসব হাদিস নিয়ে এসেছে আশা করি বিষয়টি বোঝা গেছে তাহলে খুব সহজ ভাষায় যদি বুঝতে হয় আর আসরের সময় আপনাকে জানতে হয় আর ঘড়ি নেই কিচ্ছু নেই আর কোনো প্রয়োজনও নেই এক যুগ হতে পারে ঘড়িও নেই মোবাইলও নেই কিচ্ছু নেই সব চলে গেছে আবার গাধার পিঠে ঘোড়ার পিঠে চড়তে হইতে পারে ওটার পিঠে চড়তে হইতে পারে কোনো বিচিত্র নেই কিন্তু মনে রাখবেন জি এক্ষণে যদি তেল পেট্রোল সব শেষ হয়ে যায় সব শেষ তাহলে কোথায় নেমে আসবে মানুষ আসবে না আসবে না হ্যাঁ হইতেও পারে এটা জি জি তো অনেকে বলেছেন যে হবে এটা তো কথা হচ্ছে যে কি বলছিলাম আপনাকে এমনি দেখে এই দুনিয়া দেখে এই সূর্য উঠা ডোবা এইসব দেখে আপনাকে সলাতে রক্ত নির্ণয় করতে হবে তাহলে কি করবেন একটা যে কোনো কাঠি দাঁড় করে দেন আর তারপরে দেখলেন যে এক ছায়া পরিমাণ হয়ে গেছে এর আগে বলেছি যে ফাইয়াজাল দুপুর বেলাতে সামান্য একটু ছায়া থেকে ওইটুকু বাদ দেবেন তারপরে দেখুন হ্যাঁ তখন আসরে রক্ত হয়ে গেছে কি হয়েছে আসরে রক্ত হয়ে গেছে এটা হচ্ছে ইমাম শাফি মালিক আহমদ তিন মজহাবের ফতোয়া আহলে হাদিস ওলামাদের ফতোয়া এটি হচ্ছে সহি হাদিস হানাফি মজহাবের ফতোয়া মানে দুই কাঠি পরিমাণ হইতে হবে ফাইয়াজাল এতটা বাদ দিলেন আর তারপর দুই কাঠি এত দূর যাবে ছায়া তারপরে আসর হবে যার ফলে তাদের আসর হয় সাড়ে চারটা পাঁচটায় বা সাড়ে পাঁচটায় গিয়ে বুঝতে পারছেন না এই জন্য আসরে বিলম্ব আর এই জন্য জোহরে বিলম্ব জোহরটা এক কাঠি পরে যখন আসরের অক্ত আউয়াল অক্ত শুরু হয়ে যাচ্ছে অন্যদের নিকটে তখন হানাফি মজহাবে জোহর অক্ত শুরু হচ্ছে আর যখন আসরের একবারে শেষ সময়ের দিকে চলে যাচ্ছে আওকাতে মাকরুহা পছন্দনীয় অক্তে চলে যাচ্ছে বা ইজতিরাই অক্তে চলে যাচ্ছে তখন হানাফিদের কাছে কি হচ্ছে আসরের আউয়াল অক্ত শুরু হচ্ছে জি 542 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাআলা বলছেন কুননা ইযা সাল্লাইনা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিযহায়রে যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে সালাত আদায় করতাম যোহরের যাহায়ের যোহরের জমা হচ্ছে যাহায়ের যোহরের সালাত আদায় করতাম সাজাদানা আলা সিয়াবেনা আমাদের কাপড়ের উপর সেজদা করতাম ইত্তিকাল হাররে গরম থেকে আত্মরক্ষার জন্য বাঁচাবার জন্য নিজের কপালকে এত গরম হয়ে থাকতো মদিনার মাটি আর মাটিতে সেজদা পাটির ব্যবস্থা ছিল না জমিন কুচি পাথর এক আর তারপরে এত গরম হয়ে আছে ছাউনি কিসের খেজুর পাতার ছাউনি সব গরম পড়েছে এত গরমে চলাফেরা করা যে কত কষ্ট বাইরে চললে বুঝতে পারে যারা বাইরে ডিউটি করছেন গরমের সময় এই গরমের দেশে তো গরম থেকে বাঁচানোর সেজদা করে থাকা যেত না তাহলে কি করতেন তখন কাপড় শরীরে যে চাদর থাকতো সেই চাদর একটা অংশ যে কি করতেন রেখে দিয়ে ওতে সেজদা করতেন আলাদা একটা কাপড় কারো যদি থাকে তখন কি আলাদা কাপড় ছিল না আলাদা কাপড় ছিল না তাহলে ওই যে গায়ের চাদর চাদরের একটা অংশ চাদর অংশ রেখে দিয়ে ওর উপরে সেজদা বোঝা গেল যে কাপড় চোপড় বা কোনো কিছু যে কোনো কিছু রেখে সেজদা করা জায়েজ মাটিতে সেজদা করা শর্ত নয় জি হ্যাঁ প্রয়োজনে আপনি কোনো কিছু রেখে সেজদা করতে পারে রুমালটা আছে গরম লাগছে রেখে দিলেন কার এদিক ওদিক রাখবো এদিকে মুসল্লি ওইদিকে মুসল্লি খারাপ মনে করবে না আশেপাশে রাখলে আপনার সেজদার জায়গায় আপনি রেখে দেন আর সব সেজদা করেন অসুবিধা নেই কোনো অসুবিধা নেই জায়েজ এই হাদিস থেকে কি বোঝা গেল বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম হচ্ছে জোহরকে বিলম্ব করা তারপরেও আউয়াল ওয়াক্তে রাসূলুল্লাহ কি করেছেন
জোহর পড়েছেন, কারণ তখন এত গরম থাকতো যে সেজদা সরাসরি করা যেত না, তাই কাপড় বিছিয়ে সেজদা করতে হতো। এতে কি বোঝা গেল? যে আউয়াল ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। সুতরাং আমরা যদি সারা বছর আউয়াল ওয়াক্তে জোহর পড়ি তাও কোনো দোষের কথা নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, তবে উৎসাহিত করেছেন সবাই মিলে যদি বিলম্ব করে পড়তে পারো সেটা বেশি ভালো। ১২ নম্বর অধ্যায় বলছেন বাবু তাখিরে জোহরে আল আসরে, এই অধ্যায় হচ্ছে এখন আউয়াল ওয়াক্তের তো এতক্ষণ আলোচনা চললো, জোহরকে বিলম্ব করা আসর পর্যন্ত। কেউ যদি জোহরকে একবারে আসরের একটু আগে আদায় করে তো জায়েজ কি না? জায়েজ, জায়েজ আছে। ৫৪৩ নম্বর হাদিস, কিন্তু কার জন্য? যাদের উপর জামাত ফরজ হয়ে আছে না, যাদের জামাত নাই, ধরেন যাদের জামাত নেই, সবাই মিলে যদি জামাত করেন আর একটু বিলম্ব করেন, ঘন্টাখানেক, এই গত সপ্তাহে আলোচনা করেছি, ধরেন একটা দেড়টা গরমের দিনে, কিন্তু এমনিতেই সেটা গরমের সময় হোক আর শীতকালে হোক, এখানে কিন্তু এ হাদিসে কথা বলা হয়নি যে গরমের সময় তাখিরুজ জোহর এল জোহরকে আসর পর্যন্ত বিলম্ব করা যায় কি না, এ হচ্ছে অধ্যায় মাসলা। একটা অক্তের সময় পুরোটাই কিন্তু অক্ত, ধরেন জোহরের সময়টি ধরে নেন, জোহরের সময় শুরু হচ্ছে আজকাল, আজকে ছিল ১১:৩৩, তাই না? দাম্মামে ১১:৩৩ শুরু হইল আর চলবে কতক্ষণ পর্যন্ত? আজকে ১ মিনিট কম ৩টা। তাহলে কেউ যদি ২:৩৫ সালাত আদায় করে জোহরের বা ২টোর সময় আদায় করে, তাহলে এলা ওয়াক্তিল আসর, আসরের কাছাকাছি সময় পর্যন্ত করলো, বা একবারে আসরের আজান হতে যাচ্ছে তার আগে খানে করলো, ৪ রাকাত পড়লো, আল্লাহ আকবার, আসরের আজান হয়ে গেল, জায়েজ কি না? মাসলা কি বলবেন আপনারা? জায়েজ, সবসময় জায়েজ? যাদের উপরে জামাত, এদিকে জামাত হয়ে গেল আপনার ধরেন ১২:৩০ বা ১২টায় জামাত হয়ে গেল, জামাত ছেড়ে দিলেন আর আপনি ২:৩০ সময় ২টার সময় জোর পড়ছেন, জায়েজ? কারণ জামাত যে আপনার উপর ফরজ ছিল সেই জন্য জায়েজ নাই, কিন্তু যার উপর জামাত ফরজ নাই তার জন্য জায়েজ। একজন এমন অসুস্থ যে জামাতে জামাত তার উপর ফরজ নাই, বাড়িতে সে পড়বে, শুধু আউয়াল ওয়াক্ত পড়ে না, পড়ে নিতে পারে, মাঝখানেও পড়তে পারে, শেষখানেও, বারবার উজু করবো, আসর এখানে উজু করে আধা ঘন্টা আগে উজু করে ২:৩০ দিয়ে ২:৩০ রেডি হয়ে জোহরটা পড়ে নেবো, আর তারপরে আসর আজান হবে তখন আসরটা পড়ে নেবো, করতে পারে না? সফরে আছেন, সফরে আছেন অথবা বাইরে মরুভূমিতে আছেন, আপনার জন্য জামাত ফরজ নেই সেখানে, তাহলে কি করবেন সেখানে? আপনি যদি মনে করেন যে আমি হোটেলে আছি এখানে, আর এখানে মসজিদ কত দূরে, কোথায় আছে না আছে, আমি মুসাফির মানুষ, সুতরাং আমি একটু বিলম্ব করব, অসুবিধা নেই, ক্লান্ত আছি একটু ঘুমিয়ে নিই আর তারপরে ক্লান্তিটা সেরে নিই, তারপরে আমি ২:৩০ দিকে জোহর পড়ে নিই। যাই, যদিও যেমনটা বললাম শীতকালে আউয়াল ওয়াক্তে পড়াই উত্তম, কিন্তু শীতকালে জোহরও আউয়াল ওয়াক্তে প্রথম দিকেই পড়া উত্তম, কিন্তু সেই ব্যক্তি গুনাহগার হবে না যে ব্যক্তি বিলম্ব করবে, কে? যার জন্য জামাত ফরজ নেই। মহিলারা, অনেক মহিলা কিন্তু বাড়াবাড়ি করে, আজানের সাথেই সাথে সাথে একদম নামাজ পড়তে হবে, যদি নামাজ না পড়তে পাই, কিছু দিনদার মেয়েরা আছে শ্বশুর বাড়ি গেছে আর শ্বশুর বাড়ি সংসারের কাজের জন্য জোহর নামাজ আউয়াল ওয়াক্তে পড়তে পায় না, ১২:১টার মধ্যে পড়তে পারে না, এই ১:৩০ বেজে যাচ্ছে আর কি রাগারাগি মনক্ষণ্য আর মাসলা জিজ্ঞাসা করে, আমার শ্বশুর বাড়ি এসে এত কাজের চাপ, আমাকে নামাজ পড়তে সময় দেয় না, কি বললো সময় দেয় না? আপনার জন্য সময় আছে ২:৩০ পর্যন্ত, বোঝা গেছে না? বাড়াবাড়ি এগুলো। ঠিক ওই রকমই হয়তো মহিলা চাইতে ওর শাশুড়ি বেশি দিনদার, আবার কিছু চরমপন্থী শাশুড়িও আছে, দেখছে আরে বউ ১২:৩০ ১টা বেজে গেছে নামাজ পড়ে না, কোথাকার বেনামাজির মেয়ে ওরে, হ্যাঁ, আর কি যে কমপ্লেন করা শুরু করলো, আর আপনি প্রবাসে আছেন, আপনার বউ সম্পর্কে কি যে উল্টো পাল্টা বুঝিয়ে দিল, পাঠ পড়িয়ে দিল, আপনাদের পরিবারটা কি আপনার, হ্যাঁ, পারিবারিক দাম্পত্য জীবনটা কি আপনার মানে কলহপূর্ণ করে দিল, অশান্তি সৃষ্টি করে দিল, না, চরমপন্থা সবার পক্ষ থেকে বর্জনীয়, কারো যেন জায়েজ নাই। জি হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে জামাত ফরজ নাই, সুতরাং তারা যদি বিলম্বে নামাজ পড়ে কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে, যদিও যেমনটা বললাম যে গরমের দিনে বিলম্ব করা উত্তম আর বাকি দিনগুলোতে শীতকালে বা নর্মাল অবস্থা যখন তখন আউয়াল পড়া উত্তম, কিন্তু আউয়াল ওয়াক্ত জরুরি নাই। চলেন, হাদিস জাবির বিন জায়েদ বর্ণনা করছেন রাহিমাহুল্লাহ তাআলা, আন ইবনে আব্বাস সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিল মদিনাতে সাবান ওয়া সামানিয়ান আয-যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা,
বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সালাত আদায় করেছেন 7 রাকাত আর 8 রাকাত 7 রাকাত আর 8 রাকাত কিসের 7 রাকাত 8 রাকাত আবার কোন নামাজ হয় হ্যাঁ বলছে যোহরের আর আসরের তাহলে যোহর আসর কয় রাকাত হবে 8 রাকাত ওয়াল মাগরিব ওয়াল ইশা মাগরিব আর ইশা কয় রাকাত হবে 7 রাকাত তো একসাথে পড়েছেন যোহর আসর তো 8 রাকাত হয়ে গেল একসাথে মাগরিব ইশা পড়েছেন কয় রাকাত হলো 7 রাকাত একবার পড়লেন 8 রাকাত চার চার করে সালাম ফেললেন আরেকবার পড়লেন 7 রাকাত তিন পড়ে সালাম ফেললেন আবার চার পড়লেন এরকম কোথায় এটা মদিনায় করেছেন সফর না মদিনায় বিল মদিনাতে ভালো করে মদিনায় করেছেন সফরে হলে তো তাহলে তো আর ঝামেলায় নেই বুঝতেই পারছেন কিন্তু মদিনায় অবস্থানকালে কোন একবার এরকমটা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আইয়ুব তখন আইয়ুব বলছেন লাআল্লা ফি লাইলাতিন মতীরাতিন আইয়ুব বলছেন জাবের বিন জায়েদের ছাত্র যে সম্ভবত সম্ভবত এটা বৃষ্টির সময় ছিল হ্যাঁ বৃষ্টির দিনে বর্ষাকালে ছিল বর্ষা বৃষ্টি ছিল সেই জন্য যোহর আসর জমা করেছেন আর মাগরিব ইশা জমা করেছেন কালা আসা তখন জাবের বিন জায়েদ বলছেন আব্দুল্লাহ বিন আব্বাসের ছাত্র তাবি যে সম্ভবত আসা মানে হতে পারে আসা মানে সম্ভবত আমাকেও এরকমই লাগছে নাহলে এমনি এমনি কেমন করে জমা করবে বর্ষা বৃষ্টি কিচ্ছু নাই ঝড় নাই তুফান নাই কোনো রকমের কোনো অসুবিধা নাই আর যোহর আসর জমা করছেন একসাথে আর মাগরিব ইশা জমা করছেন একসাথে তো সহি বখারি হাদিসে তো এতটুকু এলো যে এইরকমটার সম্ভাবনা রয়েছে কিন্তু হাদিসে ইবনে আব্বাস থেকে বর্ণিত নেই ইবনে আব্বাসের ছাত্র বলছেন হতে পারে এইরকমটা যে সে বর্ষাকাল ছিল বর্ষা বৃষ্টির দিন ছিল ঠিক আছে কিন্তু আর একটি হাদিস রয়েছে তিরমিজিতে আবু দাউদে এবং হাদিস সহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমা করেছেন জামা রাসূলুল্লাহ বাইনা যোহরি ওয়াল আসরি ওয়াল মাগরিবি ওয়াল ইশাই বিল মদিনা মদিনায় জমা করেছেন জি হ্যাঁ মিন গায়রে খৌফিন ওয়ালা মাতার ভয়ও ছিল না বৃষ্টি ছিল না বিনা কোনো ভয় ভীতিতে বিনা কোনো বর্ষা বৃষ্টিতে এই হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এখানে বর্ণনাকারী উনি তখন তাকে জিজ্ঞাসা করা হয় এখানে ওই কথাটি নেই কিন্তু ওই হাদিসগুলোতে আছে ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো যে নবী সাল্লাল্লাহু উদ্দেশ্যটা কি এভাবে যোহর আসর একসাথে পড়ে গেলেন আর মাগরিব এসে একসাথে পড়ে গেলেন কোনো ভয় ভীতিও নাই দুশ্মনের আবার কোনো রকম বর্ষা বৃষ্টিও নাই তো কেন এরকম করলেন কি উত্তর দিয়েছিলেন তারা জানা আছে লে আল্লাহ ইহরে যা উম্মতাহু যাতে করে উম্মতকে নবী সাল্লাল্লাহু কষ্টে না ফেলে দেন উম্মতকে কষ্টে না ফেলে দেন তাদের যেন কঠিন না করে দেন মানে কখনো যদি মানুষের এইরকম পরিস্থিতি হয় যে আমাকে যোহর আসর একসাথে পড়া লাগলো কখনো সবসময় নয় কিন্তু সবসময় পড়া অবশ্যই আন সলাতিম সাহুন সলাতের ক্ষেত্রে গাফিলতি আর এদের জন্য ওয়াইল ফওয়াইল এইরকম মুসল্লিদের জন্য নামাজিদের জন্য কিন্তু ওয়াইল নামক জাহান্নাম দুর্ভোগ খবরদার ওইটা নয় কিন্তু কখনো মাঝে মধ্যে মাস দুই মাস ছয় ছয় মাসে বছরে কখনো কোনো এক সময় এরকম হয়েছে খুব ক্লান্তি আছে বর্ষাও নেই তার কোনো ভয় ভীতিও নেই কিন্তু এত ক্লান্ত যে এই সময় শুয়ে গেলে আর আমাকে জাগাবার মতো নেই আর আমার অ্যালার্মও জাগাইতে পারবে না এই অবস্থা কঠিন আর দু ঘন্টা উঠলে বড় কষ্ট হয়ে যাবে উঠতে পারছি না এইরকম পরিস্থিতি আবার এটা এ নয় যে অনেকে নাইট ডিউটি করেন হ্যাঁ হ্যাঁ নাইট ডিউটি করেন অথবা রাত্রে একটা দুটোয় ঘুমান অনেকে দোকানপাটে যারা চাকরি করেন এই বাহানা করেন কী করব খেতে খেতে দুটো বেজে যায় আর তারপরে ঘুমাই আর তারপরে কী করবো সারা বছর আপনি ফজর পড়বেন আপনি বিলম্ব করে বা জামাত ছাড়বেন যাই না হারাম কাজ সারা বছর চলবে কখনো কোনো সময় যদি এরকম হয় তো যাতে করে উম্মত কষ্টে না পড়ে যান এখন তাহলে এখানে এই ছিল হাদিস সহি মুসলিমে হাদিস আছে কিন্তু তাবুকের সফরের কথা আছে ওখানে কিন্তু সহি মুসলিমের হাদিসে মদিনার কথা নেই যে রাসূলুল্লাহ তাবুকের সফরে ছিলেন যোহর আসর জমা করলেন আর কি করলেন মাগরিব ইশা জমা করলেন কিন্তু রাস্তাঘাটে তেমন কোনো ই ছিল না বৃষ্টিও ছিল না বা কোনো রকমের কিছু ছিল না ভয় ভীতিও ছিল না রাস্তায় এমন কোনো আশঙ্কা ছিল না তারপরে জমা করেছেন তো ওখানে জমার আরেকটা কারণ সেটা হচ্ছে সফর জি হ্যাঁ এখন সালাত কি জমা করা যাবে আর জমা করা যাবে কোন কোন সালাত জমা করা যাবে এই মাসলা কোন কোন সালাত জমা করা যাবে
জোহর কে আসরের সাথে জমা করা যাবে, আর মাগরিব এশা জমা করা যাবে, ফজর কে জমা করা যাবে, ফজর কে এশার সাথেও করা যাবে না আর ফজর কে জোহরের সাথেও করা যাবে না। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। এইরকমই জোহর কে না এদিক তো চলবে, শুধু জোহর আসর চলছে, মাগরিব এশা চলছে, দুদিকটা বলে নিলাম। মানে জোহরের সময় আপনি ফজর পড়তে পারবেন না আর ফজরের সময় জোহর পড়তে পারবেন না, ঠিক আছে না? তো যে বিষয়গুলি তো স্পষ্ট হইল। এখন এই জমা করা কখন, এই জমা করা জায়েজ নাজায়েজ নিয়ে পাঁচটি মত আছে আইমা কেরামদের, ওলামা কেরামদের কয়েকটি মত রয়েছে, পাঁচটি, পাঁচটির মধ্যে দুটো প্রসিদ্ধ, এই দুটো বয়ান করি, ব্যাস যথেষ্ট আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য। দুটোর একটি হচ্ছে যে জমা করা জায়েজ জোহর আসর আর মাগরিব এশা, কিন্তু কখন কখন, জি বিশেষ বিশেষ কারণে। একটি কারণ হচ্ছে সফর সাফার, আরেকটি হচ্ছে মাতার বৃষ্টি, আরেকটি হচ্ছে মারাজ রোগ অসুস্থ, হ্যাঁ আরেকটি হচ্ছে ভয় ভীতি খফ দুশ্মনের ভয়, হ্যাঁ দুশ্মনের ভয় বাড়ি থেকে বেরোলে আর প্রাণ নাশের ভয় আছে, অথবা বাড়িতে অহরহ গ্রামে ডাকাতি পড়ছে, আর যে কোনো সময় ডাকাত ঢুকে যেতে পারে, আমি নামাজ পড়তে গেলাম এতে ওই সুযোগে ডাকাত বাড়িতে ঢুকে পড়লো ইত্যাদি, যে কোনো ভয় হোক, তখন সম্পদের ভয়, পরিবার পরিজনের জন্য ভয়, আমি ওইদিকে নামাজ পড়তে যাবো আমার পরিবারের জন্য ভয় ইত্যাদি ভয় ভীতি, এগুলো ক্ষেত্র। আর একটা ক্ষেত্র আছে যেটা সবাই একমত, সেটা হচ্ছে আরাফা আর মুজদালিফায়, আরাফা আর মুজদালিফায় হজের অবস্থায় কেউ থাকলে, হজের এহরামে থাকলে আরাফায় আর মুজদালিফায়, তাহলে এই সব ক্ষেত্রগুলিতে কী করা যাবে, জমা করা শরীয়তসম্মত, শরীয়তসম্মত। এটা হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামদের মত, অধিকাংশ আইম্মা কেরামদের মত। এর বিপরীত মতটা বলি, এটা কি বললাম জায়েজ এই অবস্থাগুলিতে, এর বিপরীত মত হচ্ছে যে সফরেও জায়েজ নয়, অসুস্থ অবস্থাতেও জায়েজ নয়, হ্যাঁ আর ভয় হলেও জায়েজ নয়, আর বৃষ্টি কাদা আর ঝড় হলেও জায়েজ নয়, জমা করা, জমা করা চলবে না, আপন আপন অক্তে পাঁচ অক্ত পাঁচ টাইমে আদায় করতে হবে। এটি হচ্ছে আবু হানিফা রাহমাহুল্লাহ এবং তার অনুসারীদের মত বা তার সাথী সঙ্গীদের মত, আবু ইউসুফ মোহাম্মদ ইত্যাদি, তো তাদের কাছে একমাত্র জায়েজ কোনখানে, শুধু দুটো জায়গায়, আরাফায় আর মুজদালিফায়, আরাফায় আর মুজদালিফায়, আরাফাতে জোহর আসর জমা আর মুজদালিফায় মাগরিব এশা করা জমা করা জায়েজ। তারপরেও হানাফিদের মত হচ্ছে যে আরাফার জমা করা হচ্ছে ইমামের সাথে যদি জমাতে পড়ে তাহলে জমা, আর যদি নিজের নিজের তাঁবুতে হয় তাহলে জমা করা চলবে না। এই জন্য বাংলাদেশ ইন্ডিয়ার বড় বড় হানাফি মুফতিরা আসার পরে কাউকে জমা করতে দেয় না, জোহরের সময় জোহর পড়ে আরাফাতে আর আসরের সময় আসর পড়ায়। আর এই নিয়ে আমার আজকে 2016 ব্যাপার, ওইটা 16 ঘটনা, 2016 বাংলাদেশের ভিআইপি হাজিদের সাথে হিল্টনে যেসব হাজিরা এসে থাকি, তখনকার যে 15 লাখ টাকা প্যাকেজে তারা আসতো, ওদের মোয়াল্লেম হিসাবে আমাকে রাখলে এখানকার মক্কার হিল্টনের দিনী ভাইরা যারা মাশাআল্লাহ কোরআন এবং হাদিসের অনুসারী হয়েছিলেন, তার আগ পর্যন্ত ওই ভিআইপিদের মোয়াল্লেম হিসাবে আসতেন মুফতি আব্দুর রহমান বসুন্ধরা, নাম শুনেছেন, মাদ্রাসা পড়োয়ারা সব শুনেছে, কারণ ইনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড়ো হ্যাঁ মুরব্বি পীর, এই আহমদ শফির পরে, মুফতি আহমদ শফির পরে, হ্যাঁ এক নম্বরে চিটাগাং মুফতি আহমদ শফি, দুই নম্বরে মুফতি আব্দুর রহমান, বরং মাদ্রাসা পড়োয়া যারা দাওরা হানাফি মাদ্রাসা তারা সবাই এই মুফতি আব্দুর রহমান বসুন্ধরার মুরিদ উনি। আর ওই বছর হয়েছে কি, উনি আগে থেকে যেহেতু পরম্পরা চলে আসছেন উনিও চলে এসছেন আর আমি দিয়ে গেছি প্রথম, কিন্তু আমাকে আগে থেকে বলে দিচ্ছে যারা কর্তৃপক্ষ তারা যে নামাজ পড়াবেন আপনি, ইমামতি করবেন আপনি, বক্তব্য দেবেন আপনি, কিন্তু ওনাকে যেহেতু ওনার কিছু ভক্তকুল আছে নিয়ে এসছে থাকবে, আছে দেখছি আছে। আর প্রথম মেনাতে ঢোকার সাথে সাথে যেমন খেমাতে ঢুকেছি আমরা তো নিজের খানা নিজেই নিচ্ছি খাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ হাত পা দিয়েছে সবই দিয়েছে তাই না, কিন্তু ওনাকে দেখছি যে শুধু খাবার এনে দাও না, খাবার এনে দেওয়া তো মোরবি আমাকে কেউ এনে দিতে পারে, দিচ্ছেও মাঝে মধ্যেই বা প্রায় দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে খাবার নিয়ে আসার পরে মুখে উঠিয়ে দিচ্ছে এবং চামচে করে দুইজন খাদে, একজন থালা ধরে আছে আরেকজন উঠিয়ে উঠিয়ে দিচ্ছে আর উনি খাচ্ছে, তারপরে
কেউ পা মালিশ করছে, কেউ শরীর মাথা মালিশ করছে, এসব চলছে খেদমত মাশাল্লাহ মেনাতে। তারপরে আরাফা গেলাম, তারপরে তো 9 তারিখ, আরাফা যাওয়ার পরে আমাকে তো বলে দিচ্ছে আর বেশ কিছু মাশাল্লাহ বাংলাদেশের দাম বলার প্রয়োজন নেই, ওই রকম উচ্চ পদস্থ তারা ছিলেন ওখানে, আমাকে বলে দিলেন যারা ওইরকম একটু দিন বুঝেন শেখ নামাজ আপনি পড়াবেন। ঠিক আছে, শুরু করলাম জোহরের নামাজ, আর বললাম জোহর আসর জমা হবে। তো জোহর পড়ার পরে 2 রাকাত পড়ার পর যখন আসর পড়তে লাগলাম, তখন সেই মুফতি আব্দুর রহমান একটা হুঙ্কার দিয়ে উঠল, জায়েজ নয়, হারাম। তো তখন জায়েজ নয় বললো, আর আসর শুরু করতে যাব। তো আমি বললাম যে এক কাজ করেন, প্রথম কথা বললাম ওয়ালা জেদাল আফিল হজ, হজে আসার পর এখানে ঝগড়া ঝাঁটি করা আর কোনো অবকাশ নেই, আল্লাহ কোরআনে বলেছেন। এটি বলে বললাম, আর তারপরে বললাম যদি আপনার এর চাইতে বেশি কিছু করার থাকে তো গ্রান্ড মুফতি আল শেখ এখানে আছেন আরাফার মসজিদে, চলেন দুজনে যাই, আর ওখানে যাওয়ার পর উনি যদি বলেন যে জায়েজ নয় জমা করো, তো আমি জমা করবো না, আর কি বলবে। তারপরে 2 মাস লোক, 2 মাসের মধ্যে প্রায় 5-7 জন এক গোঁড়া হানাফি তার ভক্ত ওরা আমাদের সাথে জমাত করলো না, আর বাকি মাশাল্লাহ 90 জনের মতো বা তারও বেশি তারা সকলে আমার সাথে জোহর আসর জমা করলো আলহামদুলিল্লাহ। ওই যে এসে আকাশ থেকে আছাড় খেয়ে পড়লো, তারপরে আর সেই এতে আর কাফেলে আসেনি, তারপরে আমি আলহামদুলিল্লাহ যেতে থেকেছি ওইখানে করোনা পর্যন্ত, সেখানে আলহামদুলিল্লাহ আমি যেতে থেকেছি আলহামদুলিল্লাহ। তো এইভাবে সংস্কার হয়েছে। তো কত তাদের মধ্যে তাস মজহাবি অন্ধত্ব গোড়ামি, যে এখানে জমা করতে তো রসুলুল্লাহ সাল্লামের সুন্নত, যতগুলি হাজি সবাইকে নিয়ে, এমনকি মক্কার হাজিদেরকে নিয়ে, নবী সাল্লাল্লাহু সাল্লাম মক্কা থেকে অনেকে হজ করেছেন বিদায় হজ, সবাইকে নিয়ে নবী সাল্লাম জমা করেছেন আর কসর করেছেন। কিন্তু হানাফি ফতোয়াই না, শুধু জমা করতে হলে কোথায় যেতে হবে, আপনি মসজিদে নামারা ইমাম সাহেবের সাথে যান তাহলে জমা করা চলবে, আর না হলে আপনাদের জন্য চলবে না, আপনারা মক্কার হাজি আপনাদের জন্য কসর চলবে না, আপনাদের 15 দিন হয়ে গেছে বাংলাদেশ থেকে আসা, সুতরাং ফতোয়া হয়ে গেলে আপনি মকিম হয়ে গেছেন, আপনার কসর চলবে না। এইসব ফতোয়া সব বানাওয়াট ফতোয়া, সহিহ হাদিস বিরোধী ফতোয়া। জি, এখন বাকি আরেকটি মাসলা, সেটা হচ্ছে যে মুকিম অবস্থায়, মুসাফির অবস্থায় তো ঠিক আছে, মুকিম অবস্থায় জমা করার বিষয়টি, মুকিম অবস্থায় জমা করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মদিনায়। এর উপর 4 মজহাবের কোনো মজহাবে আমল করতে বলেনি, এই নয় যে ফতোয়া আছে যে আপনি বাড়িতে বসে বসে আপনি দামামে আছেন আর জোহর আসর জমা করছেন, মাগরিব এশা জমা করছেন ইমামের জন্য অথবা জামাত সহকারে জমা করছেন, না এটা চলবে না। কিন্তু বিশেষ পরিস্থিতিতে, বিশেষ পরিস্থিতিতে জায়েজ হতে পারে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসে সাহাবি ইঙ্গিত করেছেন ইবনে আব্বাস, লি আল্লাহ ইউহরে যে উম্মত, যাতে উম্মতকে কষ্টে না ফেলে দেওয়ায়, এত ক্লান্ত এসেছেন, ধরেন 24 ঘন্টা ট্রানজিটে সফর করে বাংলাদেশ থেকে এসে আপনি পৌঁছেছেন দাম্মাম, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আর 24 ঘন্টার মধ্যে কি ঘুমিও হয়নি 30 ঘন্টা, তার আগে থেকে বেরিয়েছেন গ্রামাঞ্চলে বাড়ি, ঘুম টুম হয়নি সফরে, ধরেন 1 দিন 2 দিন ধরে কোনো ঘুম নেই, এসেছেন ঘুমের কত যে প্রয়োজন, হ্যাঁ শরীরের চাহিদা, এখন আপনি পারছেন না মাগরিব পরে আর থামতে পারছেন না যে এসা পর্যন্ত থামবেন, তাহলে মাগরিব সফরের জন্য জায়েজ নয়, এইরকম পরিস্থিতিগুলোতে জায়েজ। জোহরের সময় আসরটা পড়ে নিলাম আর তারপরে শুয়ে গেলাম, মাগরিব পর্যন্ত আমি 5-6 ঘন্টা ঘুমিয়ে যাব আর উঠব না, এইরকম পরিস্থিতিগুলিতে জায়েজ। অনেক সময় মানুষের এখতিয়ারে থাকে না, যদি আমি এই আশা করে শুয়ে যাই যে আমি উঠে যাব আর আসর পড়ব, আসর কি সূর্য ডুবে যাবো, উঠতে পারবো না, এরকমটা হতে পারে, যার ফলে শরীয়তে এইরকম ক্ষেত্রগুলিতে রাস্তা রাখা হয়েছে। কিন্তু সকলের জন্য নয়, এই নয় যে আজকে সকালবেলা একটু ঘুম হয়নি, অথচ দামামে আছেন, সকালবেলা আজকে ঘুম হয়নি জুমার দিনে, অথবা গিয়েছিলাম হারাজ মার্কেটে গেছিলাম সেকেন্ড হ্যান্ড কিনতে আর ঘুমাইতে পাইনি, সেই জন্য কী করি জুমার পরে পরে অথবা মাগরিবে, হ্যাঁ মাগরিবে শুয়ে যান, মাগরিবে এসাটা পড়ে নিয়ে আর তারপর ঘুমিয়ে যাই, জায়েজ বলবো না জায়েজ, আমাদের জন্য না যায় এরকম পরিস্থিতি, তা আশা করি বুঝতে পারছেন। 13 নম্বর অধ্যায় হচ্ছে বাবু অক্তিল আসর, এই অধ্যায় হচ্ছে আসর রক্ত সম্পর্কে। অকাল আবু ওসামা আন হেসাম, আবু ওসামা হেসাম থেকে বর্ণনা করেছে মিন কারে হুজরাতি হা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা মায়েশার কক্ষের ভিতর থেকে রৌদ্রের যে কিরণ বা সূর্যের কিরণ রৌদ্র,
রৌদ্রটাই হচ্ছে সূর্যের কিরণ, সূর্যের কিরণ রৌদ্র বের হইতো না ওই সময় আসর পড়ে নিতেন, মানে আসর যখন পড়তেন তখন অনেক বেলা থাকতো, এই কথা বুঝাইতে চেয়েছেন ওই হাদিসগুলোতে। আসছে বিভিন্ন শব্দ দিয়ে হাদিসগুলো, 544 নম্বর হাদিস, আর আসল অক্ত বলে দিয়েছি খুব সহজ ভাষায় যে এক কাঠি পরিমাণ হলেই আসরের অক্ত হয়ে যায়, কিন্তু হাদিস যেহেতু এগুলি বেশি শক্তিশালী সেজন্য এই হাদিসগুলি তিনি নিয়ে এসেছেন। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 544 নম্বর হাদিসে, কানা রাসূলুল্লাহ ইউসাল্লিল আসরা, রাসূলুল্লাহ আসরের সালাত আদায় করতেন, ওয়াশামসু লাম তাখরুজ মিন হুজরাতিহা, সেই সময় সূর্যের যে কিরণ সেটি, সূর্যের কিরণ মানে রৌদ্র, তার কক্ষ থেকে বের হয়ে যেত না, মানে তখনও রোদ পড়তো। রুমে কি পড়তো? ছোট্ট রুম, একবারে ছোট্ট, তারপরে সেখানে কি পড়তো? রোদ পড়তো, তার মানে সূর্য অনেক ওপর আকাশে থাকতো। 545 নম্বর হাদিস মা আয়েশা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের সালাত আদায় করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াশামসু ফী হুজরাতিহা, তখন সূর্য তার রুমেই ছিল, সূর্য রুমে ছিল মানে সূর্যের কিরণ বা রৌদ্র, লাম ইয়াজহারিল ফাইয়ু মিন হুজরাতিহা, ছায়া তার কক্ষ থেকে বা বেরিয়ে চলে যায়নি, মানে ছায়া পড়ে যায়নি আর কি। 546 নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, বলছেন কানা নবী সাল্লি সালাত আল আসর, নবী আসরের সালাত আদায় করতেন, ওয়াশামসু তালিয়াতুন ফি হুজরাতি, তখন সূর্য আমার কক্ষেই থাকতো, মানে সূর্যের যে রৌদ্র পড়ছে রৌদ্রটা আমার কক্ষেই থাকতো, লাম ইয়াজহারিল ফাইয়ু বাদু, এখন পর্যন্ত ছায়া পড়েনি, আমার ঘরে ছায়া পড়েনি। وقال مالك بن سعيد وشعيب بن ابي حفص والشمس قبل ان تظهر কোন রিওয়ায়েতে রয়েছে قبل ان تظهر কোনটিতে রয়েছে অন্য ভাষায় রয়েছে কিন্তু কথা একই রকম لم تخرج من حجرتها 547 বা 47 নম্বর হাদিস আগে কিন্তু হাদিসটি আমরা পড়ে নিয়েছি আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আসলাম গোত্রের ছিলেন একজন আসলামী ওয়ালাহ তাকে فقال له ابي বলছে দাখালতু আনা সাইয়ার বিন সালাম বলছেন আমি এবং আমার বাবা আবু বারজা আসলামীর কাছে প্রবেশ করলাম ফাকাল আলহ আবি আমার আব্বা বললেন কাইফা কানা রসুল ইউসাল্লিল মাকতুবা রসুলুল্লাহ ফরজ সলাত কীভাবে পড়তেন মানে কোন সময় পড়তেন ফাকাল কানা ইউসাল্লিল হাজির নবী সাল্লাম দুপুরের সলাত পড়তেন আল্লাতি তাদউন আহল উলা যেটাকে তোমরা উলা বলে থাকো সলাতে উলা দিনের প্রথম সলাত প্রথম নামাজ কি জোহর অবশ্য ফজর থেকে ধরলে ফজর কিন্তু ফজরটাকে ধরেন এখানে তখনকার যুগে বলা হয়তো প্রথম সলাত দিন হওয়ার পরে সূর্য ওঠার পরে হচ্ছে জোহর এই জন্য ওটাকে উলা বলা হয়তো হে নাতা ধাজু শামস যখন সূর্য গড়ে যেত ঢলে যেত ওয়াসাল্লিল আসরা আর আসরের সালাত আদায় করতেন সুম্মা ইয়ারজু আহাদুন ইলা রাহলিহি ফি আকসাল মদিনাতে তারপরে আমাদের যে কেউ তার নিজের বাসায় বাড়িতে ফিরে আসতো ফি আকসাল মদিন মদিনার শেষ প্রান্তে তাহলে যাদের বাড়িগুলি দূরে ছিল মদিনার শেষ দিকে তারাও মসজিদে নবীতে আসর পড়তে যেত নবী সাইসরের পেছনে পড়ার জন্য যদিও বেশ দূরের কিছু মহল্লায় কিছু কিছু মসজিদ ছিল যেমন বনু আমর বিন আওফের মসজিদ তার মানে মসজিদে কিবলাতেন ছিল মসজিদে কোবা ছিল জি এইরকম কিন্তু মসজিদে কোবা কত দূরে আর তার মসজিদে কিবলাতেন কত দূরে জি বাকি যে হাররা শারকিয়া গরবিয়া যেগুলো বলা হচ্ছে বা আওয়ালি বলা হচ্ছে এগুলো থেকে সবাই নামাজ পড়তে আসতো সেই সময় জি অশ্বম সাহাইয়া বাড়িতে ফিরে চলে আসতো মদিনার শেষ প্রান্তে তখনও সূর্যে সতেজতা থাকতো সূর্য জীবিত থাকতো মানে সূর্যের তাপ থাকতো ওয়ানাসিত মা কালফিল মাগরিব আমি ভুলে গেছি যে মাগরিবে কি বলেছে ওয়াকানি ইস্তাহাব আইয়ু আখির আমিন আল ইশায় আর এশাকে পছন্দ করতেন বিলম্ব করা আল্লাতি তাদুন আহল আতামা যে এশার সময়টিকে তোমরা প্রাচীন যুগ থেকে বলে আসছো আতামা এই সময়টাকে আতামা বলে জি উঁটকে সন্ধ্যাবেলা সারাদিন চড়িয়ে সন্ধ্যাবেলা উঁটের রাখাল রাবা আরবরা যেহেতু উঁট পুষতো তারা নিয়ে আসতো আর তারপরে সন্ধ্যাবেলা পানি খাওয়াইতো এটাকে এই জন্য এই সময়টাকে আতা বলা হইতো জি এশার সময় ওয়াকান এক রহন নম কাবুল্লাহ আল হাদিসা বাধা এশা পড়ার আগে ঘুমানোকে নবী সাল্লাম মাকরু অপছন্দনীয় মনে করতেন কারণ ঘুম দীর্ঘ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর কাজা হওয়ার সম্ভাবনা রয়েছে গোনা হয়ে যাবে ওয়াল হাদিস বাদ এশা পরে গল্প স্বল্প গল্প গুজব অপছন্দ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গঠনমূলক কোনো কাজ না থাকে ডিউটিও নেই আর দিন শিক্ষাও নেই আর এমন কোনো জরুরি কারোর সাথে দেখা সাক্ষাৎও নেই যে ভাই বেরাদর আছে বা আত্মীয় স্বজন আছে বা কেউ দাওয়াত দিয়েছে এমনও কিছু নেই তো এমনিতে এমনিতে যে জাগা বদভ্যাস অনেকের কিন্তু পাঁচটা ছটায় সন্ধ্যায় ছুটি হয়ে গেছে আর কোনো দিন শিখাও নাই কিচ্ছু নেই তারপর বারোটার আগে ঘুমান না এটা ভুল এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করে এশা পরে গল্প গুজব করা
অপছন্দ করেছেন, আর সেটা যদি গুনাহ জায়েজ কাজ হয় সেটাই যদি অপছন্দনীয় হয়, তো গুনাহর কাজে কেউ যদি কাটায় এসা পরে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আলতু ফালতু দেখছে, গুনাহর জিনিস দেখছে, তাহলে তো গুনাহগার। জি, গুনাহ করলে গুনাহ। আরও বলছেন এই আর কি, যে এসার আগে ঘুমানোকে অপছন্দ করতেন আর এসা পরে গল্প গুজব অপছন্দ করতেন। ওয়াকান ইয়ানফাতুল মিন সালাতিল গাদাতে, আর ভোরের সালাত থেকে ফিরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইয়ারফুর রাজুল জালিসা, যখন প্রত্যেকে নিজের পাশের লোককে চিনতে পারত, পাশে কে বসে আছে চেনা যেত, তাহলে দূরের লোককে চেনা যেত না, এত তাড়াতাড়ি ফজর হয়ে যেত। ওয়াকরাউ বিসিত্তিন ইলমিয়া, এখানে আরেকটি কথা লক্ষণীয়, সেটা হচ্ছে আজকাল তো এটা ফিট করা যাবে না, কারণ তো লাইট জ্বলছে, হ্যাঁ দিন রাত সমান হয়ে আছে, তাহলে ডান পাশে আর বাম পাশের লোকে চেনার প্রশ্নে ওঠে না। তাহলে বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে ফজরের এশার সালাতগুলি আলোতে হইতো না অন্ধকারে হইতো? অন্ধকারে হইতো, এশা অন্ধকার। এই জন্য মোনাফিকরা কি করতো? এশায় হাজির হইতো না। যদি বলা হইতো যে তোমাকে যে এশাতে দেখতে পাইনি, ছিলাম তো, তুমি দেখো নি অন্ধকার, আমি ওইদিকে ছিলাম তো, ওইদিকে ছিলাম, কথা বলছে ফজরে ছিলাম তো, ফজরে, ফজর অন্ধকারে হয়তো ছিলাম, আমি নামাজটা পড়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি, কথা বোঝা গেছে? এটা হচ্ছে মোনাফেকের চরিত্র। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এশা এবং ফজর মোনাফেকের জন্য সবচেয়েতে ভারী কঠিন, কারণ বাহানা করা সহজ, কিন্তু জোহর আসরে মোনাফেক পর্যন্ত পড়তো, মাগরে মোনাফেক পর্যন্ত পড়তো। আজকাল পাক্কা খাঁটি মুসলিম দাবিদার, আমার চাইতো পরেশগারি দাবিদার, আপনাদের চাইতো পরেশগারি দাবিদার, তারপরও বেনামাজ বলছে আমার ইমান কে কাড়ে, কে আমার ইমান নিতে পারে, পাক্কা মুসলিম, কথা বোঝা যাচ্ছে না? বেনামাজি কি করে ইসলাম তার রক্ষা হবে? আল্লাহ হেফাজত করুক। তখনকার মোনাফেকগুলো এখনকার বেনামাজির চাইতে ভালো, কারণ তখনকার মোনাফেকও কি পড়তো? জোহর পড়তো, আসর পড়তো, মাগরিব তিন ওয়াক্ত পড়তো, শুধু এশা আর ফজরে ফাঁকি দিত। সবসময় তার ফাঁকি দেওয়া যায়, তার মাঝে মাঝে দেখা দিত, এমন না যে সবসময় ছেড়ে দিত তারা। এই আল্লাহ হেফাজত করুক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়তেন, ওয়াকরা বিসিত্তিন ইলমিয়া, আর 160 থেকে 100 পড়তেন। 548 নম্বর হাদিস, আর দু একটি হাদিস আছে এই সম্পর্কে, আর সেগুলোতে বেশি কথা নেই, শেষ করে দিচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন কুন্না নুসাল্লিল আসর, আমার আসরের সালাত আদি করি, সুম্মা ইয়াখরুজু ইনসানু ইলা বানি আমর ইবনে আউফ, তারপরে কোন ব্যক্তি বানু আমর ইবনে আউফের এলাকা মহল্লা পর্যন্ত যেত, যেটা হচ্ছে কিবলাতেন, তাহলে কিবলাতেন প্রায় 3 কিলোমিটার কাছাকাছি হয়ে যাবে, কিবলাতেন মদিনা ইউনিভার্সিটি 5 কিলোমিটার যদি হয় মসজিদ নবী থেকে, আমি একবার হেঁটে গেছি, 5 কিলোমিটার বেশি হয়ে যাবে, আর তা কিবলাতেন কমপক্ষে 3 কিলোমিটার বা তার বেশি হবে, 3 থেকে 3.5 কিলোমিটার বা 4 কিলোমিটার কাছাকাছি। বানু আমর ইবনে আউফের এলাকায় যেতেন, ফায়াজেদম ইয়াসাল্লুন আসর, তাদেরকে পেতেন যে তার আসর পড়ছে, ওইখানে গিয়ে দেখছে আসর পড়ছে, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আউয়াল ওয়াক্তে পড়ে নিতেন, আর ওরা একটু হয়তো লেটে পড়তেন। বানু আমর ইবনে আউফের মসজিদ হচ্ছে আপনার কোবার দিকে, আর বানু সালামার মসজিদ হচ্ছে কিবলাতেন। জি, তো কোবা কাছে, কোবা 1.5 কিলোমিটার, কোবা যেতে হেঁটে গেছি, কেউ হেঁটেছেন কোবা মসজিদ নবী থেকে? কয় মিনিট লেগেছে? মসজিদ নবী থেকে বুঝি 1.5 ঘন্টা, হ্যাঁ আসান্ত 20 মিনিট আমরা হেঁটেছি, যৌবনকালে ছাত্র জীবনে হাঁটাতে তো আমাদের হাঁটাই তো আলাদা, এমনি আমি স্পিডই হাঁটি এক্সারসাইজের মতোই, তো 20 মিনিটে হেঁটেছি আলহামদুলিল্লাহ, 20-22 মিনিটেই লাগে, যে মসজিদ নবীর গেট থেকে বাবুসালাম থেকে বেরিয়ে এসো যা টানতেন একদম ফুটপাথ, আজকাল তো সুন্দর ফুটপাথ করে দেওয়া হয়েছে, জাযাকুমুল্লাহ খের। তো আসরের নামাজ দেখছেন যে কোবাতে গিয়ে দেখছেন যে ওরা আসর পড়ছে। 549 নম্বর হাদিস বর্ণনা করছেন সাহাল বিনে হোনাই, আবু বকর বিন ওসমান বিনে সাহাল বিন হোনাই কাল সামে, তো আবু মামা আবু ওমার কাছে শুনেছি প্রখ্যাত সাহাবি ইয়াকুল, তিনি বলছেন সাল্লাইনা মা ওমর আব্দুল আজিজ জোহরা, আমরা ওমর আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ যে খলিফা ওমাইয়া বংশের সবচেয়ে ভালো খলিফা, খলিফার আসেন তার পিছনে জোর পড়েছি, সুম্মা খারাজনা, তারপরে বের হইলাম, হাত্তা দাখাল্লাল আনাসিন মালিক, তারপরে আনাসিন মালিকের বাড়িতে গেলাম, কোথায়? তাহলে বাসরাই, তিনি বাসরাই থাকছিলেন, তো ফওয়াজাদ না ইউসাল্লিল আসর, অথবা এটি ঘটনা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ দামেস্কে ছিলেন, তো হতে পারে আনাস ইবনে মালিক তখন, হ্যাঁ একবার সফর করে তিনি গেছিলেন, কোথায়? দামেস্ক গেছিলেন, এর আগে বলেছি সেই সময় আসল জায়গা ছিল আনাস ইবনে মালিকের বাসরা, হিজরত করেছিলেন কিন্তু বাসরা থেকে দামেস্কে সফর করেছিলেন, ওই সময় এটার ঘটনা তাহলে এটি, কারণ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যেহেতু খলিফার, খলিফার রয়েছেন রাজধানীতে,
তো খলিফা বিলম্বে জোহর পড়িয়েছেন, লেট করে জোহর পড়িয়েছেন, আর তারপরে বলছেন যে আমরা খলিফার পিছনে জোহর পড়া পরে বেরিয়েছি, তারপর আনাস ইবনে মালিকের কাছে গিয়েছি, ফওয়াজাদরাও ইউসাল্লিল আসর গিয়ে দেখি যে তিনি আসর পড়ছেন। এইদিকে খলিফার পিছনে বড় যে দামেস্কের মসজিদ, যেটি সেই মসজিদ মসজিদ ওমবি বলা হয়, সেই মসজিদে আমরা জোহর পড়লাম, আর যখন গেছি আনাস ইবনে মালিকের কাছে কিছু দূরে হয়তো, দেখছি কি করছেন আসর পড়ছেন ওই শহরেই। ফাকুলতু ইয়া আম্মি, তখন বললাম হে চাচা, তাহলে বোঝা গেল যে মুরব্বীদের চাচা বলা যায়, আত্মীয়তার চাচা ছিল না, বড়োদেরকে বয়স্কদেরকে চাচা বলা যাবে, কিন্তু শুধু দাড়িওয়ালাদেরকে চাচা নাই, এটা হিন্দুদের কথা, কাফেরদের কথা, কথা বোঝা গেছে না? দাড়ি দেখে যদি কেউ চাচা বলে তাহলে এটা কাফেরদের অনুকরণ হইল, আর যদি বয়স্ক দেখে বয়োজ্যেষ্ঠ দেখে কেউ চাচা বলে তো এটা শরীয়ত সম্মত জায়েজ রয়েছে। চাচা মাহাজ হিসালা আল্লাতি সাল্লাইতা, এটা কোন নামাজ আপনি যে পড়লেন, এই সালাত কোন সালাত? মানে তারা চিনতে পড়ে গেছেন যে আমরা জোহর পড়ে এলাম আর উনি এখন নামাজ পড়ছেন, আবার তো উনি কি আরও লেটে জোহর পড়ছেন নাকি আসর শুরু করে দিয়েছেন, আসর পড়ছেন, চন্দে হয়েছে। কাল আল আসর আসর পড়লাম, হাজি সলাত রসুলিল্লাহ সাল্লাল্লাহ, এটি হচ্ছে রসুলুল্লাহ সাল্লাত আল্লাতি কুন্না নুসাল্লি মাহু, যেই সলাত তার সাথে আমরা পড়েছি। তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, আসরের সলাত আউয়াল ওয়াক্তে পড়তেন, যেটা হচ্ছে শাফি মজহাব, যেটা হচ্ছে মালিকি মজহাব, যেটা হচ্ছে হাম্বেলি মজহাব, যেটা হচ্ছে আহলে হাদিসের মজহাব। পক্ষান্তর উমর ইবনে আব্দুল রাহমাহুল্লাহ বিলম্ব করে পড়েছেন, কারণ তার পূর্বে যতগুলি খলিফা ছিল তিনি ভোগবিলাসী ছিলেন না, তারা ছিলেন ভোগবিলাসী, সুতরাং তারা যে জোহর পড়ে পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতেন, একটা ঘুম দিতেন, আর কে উঠায় খলিফাকে, আর খলিফা না আসলে নামাজ হবে না, সেই জন্য খলিফার জামাত বিলম্ব করে পরম্পরা চলে আসছে। আর সংস্কার করা অত সহজ নয়, সব কিছু অনেক কিছু সংস্কার তিনি করেছেন, কিন্তু নামাজটার ক্ষেত্রে আরও অন্য অন্য আমির ওমারা আসবেন, নেতারা আসবেন, তাদেরও একটু খেয়াল রাখতে হবে, যার ফলে ওমর আবদুল্লাহ রাহমাহুল্লাহ একটু বিলম্বে আসর পড়তেন। জি, 550 নম্বর হাদিস, আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ ইউসাল্লিল আসরা, রাসূল আসরের সালাত আদায় করতেন, ওয়াশামসু মুরতাফিয়াতুন হাইয়াতুন, তখন সূর্য আকাশে ওপর দিকে থাকতো আর একেবারে জীবিত হয়ে থাকতো, মানে তেজ হয়ে থাকতো, ফায়াযহাবু যাহিবুল আওয়ালি, তারপরে কোন একজন গমনকারী আওয়ালি এলাকায় যেত, আওয়ালি আজকাল যে বাস থামছে গিয়ে, বাস থামছে এটা কাছের আওয়ালি, আওয়ালি আরো দূরে 3-4 কিলোমিটার পর্যন্ত আছে, যেটা বলা হচ্ছে এখানে যে 4 মাইল পর্যন্ত আওয়ালি, আওয়ালি মানে হচ্ছে মদিনার শেষ প্রান্ত আওয়ালি। জি, উঁচা এলাকা ছিল, হয়তো সেখান থেকে আলিয়া থেকে আওয়ালি নাম পড়েছে। ফায়দাহু জাহেবুল আওয়ালি, কোন একজন গমনকারী যেত আওয়ালি এলাকায়, ফায়াতিহিম তাদের কাছে আসতো, ওয়াশামস মুরতাফিয়া, তখন পর্যন্ত সূর্য উপরেই থাকতো আকাশে, ওবাদুল আওয়ালি মিনাল মদিনা, মদিনা মানে মসজিদ নবী থেকে কিছু কিছু আওয়ালি এলাকার দূরত্ব হচ্ছে আলা আরবাতে আমিয়াল 4 মাইল, 4 মাইল মানে কয় কিলোমিটার হয়ে যাবে, 6 কিলোমিটার আবার না হবে, হি এরকম। 551 নম্বর হাদিস, আর এটা দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বলছেন কুন্না নুসাল্লিল আসরা, আমরা আসরের সালাত আদায় করতাম, সুম্মা ইয়াযহাবু যাহিবু মিন্না ইলা কুবা, তারপর আমাদের কেউ কুবা এলাকায় যেত, যে বনি আমর বিন আউফ, সেটা হচ্ছে কুবা এলাকায় যেত, ফায়াতিহিম তাদের কাছে আসতো, তাহলে প্রায় ধরে আধা ঘন্টা স্পিডে চলানো হয়, 20 মিনিট তো আধা ঘন্টা লাগবে, ওইটা তো আধা ঘন্টা চলে যাওয়ার পরে দেখতো ওয়াশামস মুরতাফিয়া, সূর্য এখনও আকাশের ওপর দিকেই রয়েছে, তার মানে অনেক তাড়াতাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আউয়াল ওয়াক্তে আসরের সালাত হয়ে যেত। এখানেই আজকের আলোচনা শেষ করছি, ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।